আমি ম্যাথ করাবে কি করাবো না, কারণ হচ্ছে আমি বললাম আমার টার্ম, আমার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি বলবো, কোশিন কোশিনের সাথে ম্যাথ থাকবে। তো বললে তোমার কাছে স্যার যদি একটু পড়াইছে, FIT স্যারের পার্ট যেগুলো মনে হয় স্যারের পার্টে ম্যাথমেটিক্স একটু বেশি, স্যার খুব একটা আগায় নেই, ম্যাম আগাইছে বাট ম্যামের পার্টে খুব একটা ম্যাথমেটিক্স ছিল, ম্যাম স্যাম্পলিং পড়াইছে, তারপর ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন টাইপ ছিল ওইটা পড়াইছে, আর স্যারের জালাল স্যারের যে পার্টটা ওইটা ম্যাথমেটিক্স, কিন্তু জালাল স্যার খুব একটা আগায় নেই, উনি ক্লাস কম পাচ্ছে আসলে, সবগুলা ক্লাস নেয় নেই, আর ম্যাম নিজেরা মানে নিজেরা কনসেন্ট্রেট করে পড়িও না, এই জন্য আসলে সত্যি বলতে পারি না যে আসলে আপনি যখন কোশ্চেন করেন তখন মনে হয় আরে এটা কি ছিল কিনা, হ্যাঁ বলবো না না বলবো তাও বুঝি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপাতত এখানে হচ্ছে অ্যান্সার দাও, সারফেস স্পিড আর স্পিড এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝেছো কিনা? FYT বাদ গেল, সারফেস স্পিড আর স্পিড, কারণ একটু আগে আমি হচ্ছে ওয়ার্ডটা ছিল স্পিড শুধু ছিল, আমি এটাকে বললাম যে এটা রং লিখেছে, আমি এটা আসলে স্পিড হবে না, এটা সারফেস স্পিড হবে, মানে এতটুকু বুঝেছো কিনা ডিফারেন্সটা? জি ম্যাডাম, আচ্ছা স্পিড হচ্ছে এই সারফেস স্পিড হচ্ছে লিনিয়ার যে স্পিডটা, জি দৈর্ঘ্য মানে মিটার পার মিনিট এককে, জি আর জি জি স্পিড হচ্ছে আরপিএম, রেভলিউশন পার যদি না মিনিট। বোঝো হ্যাঁ একদম হচ্ছে মনে রাখবে, দুটো ইউনিট মনে রাখলেই হবে, যদি স্পিড হয় তাহলে হচ্ছে আমার হবে আরপিএম ইউনিট থাকবে, আর যদি হচ্ছে সার্ফেস স্পিড হয় দ্যাট মিনস লিনিয়ার স্পিড, এটা থাকবে হচ্ছে মিটার পার মিনিটে। ওকে দ্যাটস ওকে, এখন থেকে চুট ম্যাট হ্যাংক দেওয়া আছে এত ভালো কথা, এখন যদি আমাদের বের করতে বলেছে কি দেখো যে ক্যালকুলেট দ্য প্রডিউস স্লাইভার হ্যাংক বলতেছে, তো স্লাইভার হ্যাংক যদি আমরা চাই তাহলে দেখো ড্রাফট আমাদের দেওয়া আছে, ড্রাফট দেওয়া আছে, আবার দেখো হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের হ্যাংকও দেওয়া আছে, তাহলে ড্রাফট দেওয়া আছে, ফিড ম্যাটেরিয়ালের হ্যাংক দেওয়া আছে, তাহলে ডেলিভারি ম্যাটেরিয়ালের হ্যাংক হচ্ছে আমাকে বের করতে হবে। তো ড্রাফটের সাথে আমরা যে ফর্মুলা গুলো দেখেছিলাম সেখানে খেয়াল করো, ড্রাফটের সাথে এখানে ফর্মুলা গুলো, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করলে আমার জন্য সুবিধা হবে এখানে খেয়াল করো তো, আমি যদি অ্যাকচুয়াল ড্রাফট সমান হচ্ছে ফিড ম্যাটার সরি ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাংক ফিড ম্যাটেরিয়াল হ্যাংক যদি নেই তাহলে এটা আমার জন্য সুবিধা হয়, কারণ কি ইনডিরেক্ট সিস্টেম হচ্ছে এনএমএ আছে, দেখো এখানে আমার হ্যাংক দেওয়া আছে, এনএমএ আছে না, হ্যাংক 0.0019 NM, NM হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে পড়ে, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট যদি আমি এইটা হচ্ছে কপি করি তাহলে ওখানে আমি সরাসরি বসাইতে আমি মনে কিছু একটা বের করতে পারবো, তার মানে আমি হচ্ছে এখানে বসাইলাম ভালো কথা অ্যাকচুয়াল ড্রাফট, তাহলে ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাংক, ডেলিভারি ম্যাটেরিয়াল আমার কি হচ্ছে এখানে হচ্ছে কার স্লাইভার হ্যাংক, ডেলিভারি ম্যাটেরিয়াল আমাদের তো কার্ডিং মেশিন, ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে আমার কার্ড স্লাইভার, তাহলে কার্ড স্লাইভার হ্যাংক, কার্ড স্লাইভার হ্যাংক, আর ফিড ম্যাটেরিয়াল কি ছিল আমার, ফিড ম্যাটেরিয়াল এখানে ছিল আমার হচ্ছে চুট ম্যাট হ্যাংক, দ্যাট মিনস CSUT চুট ম্যাট হ্যাংক, তাহলে হচ্ছে এইটা ছিল আমার এটা, তাহলে ভালো কথা এখান থেকে আমি অ্যাকচুয়াল ড্রাফট পেয়ে যাব, তাহলে এখন এখানে বসিয়ে দাও কি কি আছে, কার্ড স্লাইভার হ্যাংক কত দেওয়া আছে, কার্ড স্লাইভার হ্যাংক দেওয়া আছে আমার কত, কার্ড স্লাইভার হ্যাংক তো আমাকে বের করতে হবে, চুট ম্যাটার হ্যাংক দেওয়া আছে কত 0.0019 NM, তাহলে হচ্ছে 0.00, ও মাই গুডনেস উল্টা হয়ে গেল, চুট ম্যাট হ্যাংক এইটা দেওয়া আছে আমার কত 0.0019 হচ্ছে NM, NM দেওয়া আছে ভালো কথা, অ্যাকচুয়াল দেখো এবার হচ্ছে আমার কি হচ্ছে আমার কার্ড স্লাইভার হ্যাংক আমাকে বের করতে হবে, একটা ডেটা এখানে দেওয়া আছে, অ্যাকচুয়াল ড্রাফট খেয়াল করো এখানে কিন্তু অ্যাকচুয়াল ড্রাফট দেওয়া নেই, কিন্তু অ্যাকচুয়াল ড্রাফটের কিন্তু কি দেওয়া আছে, মেকানিক্যাল ড্রাফট দেওয়া আছে, আর কি হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে, তো মেকানিক্যাল ড্রাফট এবং ওয়েস্টেজ পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি অ্যাকচুয়াল ড্রাফটের সাথে মেকানিক্যাল ড্রাফট এবং ওয়েস্টেজ পার্সেন্টেজের একটা হচ্ছে রিলেশনশিপ আমরা দেখে এসেছিলাম, কি ছিল মেকানিক্যাল ড্রাফট সমান হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট ইনটু 100 মাইনাস ওয়েস্টেজ পার্সেন্টেজ বাই 100, তাহলে যদি এই ফর্মুলাতে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট আর ওয়েস্টেজ পার্সেন্টেজ তো আমাদের দেওয়াই আছে, তাহলে কি অ্যাকচুয়াল ড্রাফট বের হবে না, জি ম্যাডাম, ওকে তাহলে আমরা এই ফর্মুলাটা হচ্ছে বসিয়ে দিই, কারণ এই ফর্মুলার হচ্ছে ম্যাক্সিমাম ডেটাই, মানে হচ্ছে একটা ডেটা বাদে বাকি সবগুলো ডেটাই হচ্ছে এখানে দেওয়া আছে, তারপরে এখানে আমরা বসিয়ে দিই মেকানিক্যাল ড্রাফট কত, মেকানিক্যাল ড্রাফট ছিল 88, 88 বসিয়ে দিলাম, অ্যাকচুয়াল ড্রাফট আমরা বের করবো,
100 মাইনাস ওয়েস্টেজ পার্সেন্টেজ 100 মাইনাস ওয়েস্টেজ পার্সেন্টেজ কত দেওয়া আছে ওখানে দেওয়া আছে 4.5% ঠিক আছে 4.5% দেই যদি দেই 4. হচ্ছে 5 এখন খেয়াল করো পার্সেন্টেজ যেখানে ছিল 4.5 মানে তুমি 0.045 লিখবা সেরকমটা না কারণ হচ্ছে কি ওই পার্সেন্টেজ সাইনটা পার্সেন্টেজ সাইনটার জন্য এই নিচে ফর্মুলাতে 100 অলরেডি বসানো আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কত পার্সেন্ট সেই ডিজিটটা পার্সেন্টেজটা না যে ডিজিটটা বসিয়ে দিলেই হবে আচ্ছা এখানে ক্যালকুলেশন করো তো দেখো তো হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট কত আসে এখান থেকে একটু ক্যালকুলেশন করে বলো তো Oh my goodness. দেখো তো অ্যাকচুয়াল ড্রাফট কত আসে করেছো কেউ মানে 92.147 92.147 জি ম্যাম তাহলে হচ্ছে 15 লিখতে পারি রাউন্ড আপ করে ঠিক আছে 147 মানে আমি যদি থার্ড ডিজিটটা অমিট করতে চাই 5 এর উপরে আছে সো এটাকে হচ্ছে 4 টাকে 5 লেখা যাবে এটা আমরা সবাই জানি তাহলে অ্যাকচুয়াল ড্রাফট আমার কত আসলে 92.15 একজনই করেছে না বাকিরা করতেছো আরেকজন করো তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে ও ভুল করেছে কিনা এটা বের হয়ে যাবে তাহলে দেখো অ্যাকচুয়াল ড্রাফট হচ্ছে 92.15 চলে এসেছে তো অ্যাকচুয়াল ড্রাফট 92.15 তো এখানে আমি বসিয়ে দেই তাহলে কার্ডস লাইব্রেরি হ্যাং পাওয়া যাবে না জি ম্যাম তাহলে দেখো তো কার্ডস লাইব্রেরি হ্যাং কত আসে তাহলে অ্যাকচুয়াল ড্রাফটের জায়গায় এই জায়গাটা আমি বসিয়ে দিলাম কত তাহলে আমাদের যেটা এসেছে অ্যাকচুয়াল ড্রাফট 92.15 তাহলে নিচে দেখো তো কার্ডস লাইব্রেরি হ্যাং কত আসে হ্যাং ম্যাম 0.175 0.175 ঠিক আছে আচ্ছা দেখো খেয়াল করো 175 যদি ধরি একদম হচ্ছে 18 রাখা যায় রাউন্ড আপ করলে এটা হচ্ছে এমএম আচ্ছা এতটুকু বুঝেছে কোনা খেয়াল করো এতটুকু বুঝেছো যে কিভাবে হচ্ছে আমার কার্ডস লাইব্রেরি হ্যাং বের হলো মানে এই যে আমার হচ্ছে এই যে প্রবলেমটা দিল সেখান থেকে যে আমরা বের করলাম ভালো কথা ওরা আমাদের কিছু ডেটা দিয়ে দিয়েছিল সেই ডেটা গুলো আমরা প্রথমে সুন্দর করে গুছিয়ে রাখলাম আমাদের বোঝার সুবিধার জন্য যে আমি এখান থেকে হচ্ছে একবার গুছিয়ে লিখলে তাহলে আমার হচ্ছে কি সুবিধা হবে যে আমি কোন ফর্মুলা ইউজ করে কোন ওয়েটা ফলো করে এটা সলভ করতে পারবো সেটা আমার জন্য সুবিধা হবে যে সব ডেটা আমার এখন চোখের সামনে আছে তো ভালো কথা সেখানে খেয়াল করো প্রথমে আমার কি দেওয়া আছে ফিড ম্যাটেরিয়ালে হ্যাংক দেওয়া আছে ডেলিভারি ম্যাটেরিয়ালে হ্যাংক চাচ্ছে আমার কিন্তু সেখানে ড্রাফট দেওয়া আছে যদি এটা থাকে তাহলে ফর্মুলা আমাদের যেটা আমার জানা আছে যে অ্যাকচুয়াল ড্রাফট মেকানিক্যাল ড্রাফটের ফর্মুলা জানা আছে যেহেতু হচ্ছে ফিড ম্যাটেরিয়াল এবং ডেলিভারি ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং ড্রাফটের কথা বলা আছে তাহলে অবশ্যই এটা আমার অ্যাকচুয়াল ড্রাফটের সাথে রিলেট করতে হবে তো অ্যাকচুয়াল ড্রাফটের ফর্মুলা ছিল এটা ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাংক বা ফিড ম্যাটেরিয়াল হ্যাংক তারপরে কেন হচ্ছে এটা ইনডিরেক্ট নিয়েছি কারণ হচ্ছে এখানে ফর্মুলায় দেওয়া আছে ইনডিরেক্ট সরাসরি দেওয়া আছে সো ইনডিরেক্ট আমি ফর্মুলাটা ইউজ করলে আমি সরাসরি বেনিফিট পাবো ডিরেক্টে গেলে আমাকে আবার কনভার্ট করতে হবে তো এখানে আমার কি ছিল অ্যাকচুয়াল ড্রাফটটা দেওয়া ছিল না কিন্তু মেকানিক্যাল ড্রাফট এবং ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে তারপরে আমরা মেকানিক্যাল ড্রাফট এবং অ্যাকচুয়াল ড্রাফটের একটা হচ্ছে রিলেশনশিপ জানি কি জানি যে মেকানিক্যাল ড্রাফট সমান হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট ইনটু হচ্ছে 100 মাইনাস ওয়েস্টেজ পার্সেন্টেজ ভাগ হচ্ছে 100 তার মানে এখানে আমার সব ফর্মুলা এ হচ্ছে কি ডেটা আমার দেওয়া আছে যেহেতু শুধু তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়াল ড্রাফট কত আছে সেটা বের করতে পারবো এই অ্যাকচুয়াল ড্রাফটটা এই ফর্মুলাতে বসিয়ে দিলে কার্ডস ল্যাবের হ্যাং তো পাওয়াই যাবে বোঝা গেছে জি ম্যাডাম ওকে এবার আসলে খেয়াল করে এখানে এনএম এ বলেছে এখন এনই এনএম বা টেক্স ডেনিয়ার এই চারটা কিন্তু কমন হয় ঠিক আছে
তো ওই তোমার FYT যখন পড়তেছো ওইখানে তুমি হচ্ছে কাউন্ট বা লিনিয়ার ডেন্সিটি চ্যাপ্টারটা যখন তোমাকে পড়ানো হবে, আমি জানি না পড়ানো শেষ হয়ে গেছে কিনা, যদি পড়ানো শেষ হয়ে যায় বা যদি হচ্ছে আরো ভবিষ্যতে পড়ায়, যাই হোক না কেন, এই শর্টেস্ট ডাবল স্পিনিং ওয়ান পড়তে গেলে কিন্তু ওই কাউন্ট চ্যাপ্টারের হচ্ছে ব্যাকআপ লাগবে। তো এখানে হচ্ছে এখানে সুন্দর করে বলেছে, যদিও কিছু বলে নেই এখানে, শুধু বলছে ক্যালকুলেট দ্য প্রোডিউসড স্লাইভার র্যাঙ্ক অফ দ্যাট কার্ডিং মেশিন ইন দিস এক্সিস্টিং সেট আপ। এ কারণে হচ্ছে এখানে আমার হচ্ছে NM এর রেখে দিল, এটাই অ্যান্সার। কিন্তু যদি তোমাকে কোশ্চেনে এভাবে দেয় ক্যালকুলেট দ্য প্রোডিউসড স্লাইভার র্যাঙ্ক, যদি এভাবে করে ইন হচ্ছে এনি বা টেক্স বা টেনিয়ার যদি দিয়ে দেয়, মেনশন করে দেয় ইন এনি অফ দ্যাট কার্ডিং মেশিন ইন দিস এক্সিস্টিং সেট আপ, যদি এরকম দিয়ে দেয় তাহলে কিন্তু এটাকে তোমার শুধু এই ফর্মে রাখলে হবে না, এটাকে এনিতে কনভার্ট করতে হবে। তো এনিতে কনভার্ট করার হচ্ছে ফর্মুলা কি, এনির সাথে আমার রিলেশনশিপ আছে হচ্ছে আমার কি NM এর, যে NM সমান হচ্ছে 1.693 ইন্টু হচ্ছে এনি। তাহলে খেয়াল করো এখানে যদি আমরা হচ্ছে এনি এখন বের করতে চাই, তার মানে হচ্ছে আমাদের দেওয়া আছে কত, NM দেওয়া আছে কত, 0.18 বের হয়েছে আমাদের NM। তাহলে এনি বের করতে গেলে দেখো তো কিরকম আসে, যদি শুধু এনি চাই এনি সমান কত আসবে দেখো তো, কত আসে, 0.305, 0.305 এসিওর এটা আসে ম্যাম, 0.18 আর হচ্ছে 1.693 মাল্টিপ্লাই করে দিয়েছে, মাল্টিপ্লাই করে দিয়েছে মানে। আচ্ছা আরেকজন দেখো তো, চেক করো তো, ক্রস চেক করো তো কত আসে, এই কি করেছো, এটা তো আসবে 0.106 মানে হচ্ছে 1-1, কি করলাম 1-1, মানে এখানে আমার এখানে এসেছে 0.106, তুমি তো হচ্ছে 0.18 কে ভাগ করবা, মানে হচ্ছে 0.18 ভাগ হচ্ছে 1.693 আসবে, এটা হচ্ছে 0.11 আসবে, মানে বেসিক্যালি হবে এটা 0.018 ভাগ হচ্ছে আমার কত আসবে 1.693 সমান হচ্ছে পয়েন্ট এত, 0.11 এনে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো ম্যাথটা কিন্তু হচ্ছে তুমি হচ্ছে যদি আমি এখানে বসিয়ে দেই এরকম হচ্ছে, আমি এনি দিলাম, এনি না দিয়ে আমি হচ্ছে টেক্স দিতে পারি বা ডেনিয়া দিতে পারি, যে তুমি টেক্স এ হিসাব করো, কারণ নর্মালি কার্ডিং মেশিনের স্লাইভার আর লিনিয়ার ডেন্সিটি টেক্স এ হিসাব করে, কিলো টেক্স এ হিসাব করে। তো তখন কিন্তু তোমার হচ্ছে এনির সাথে NM এর সম্পর্ক কি, বা NM এর সাথে টেক্স এর সম্পর্ক কি, টেক্স এর সাথে ডেনিয়ার এর সম্পর্ক কি, বা এনির সাথে ডেনিয়ার এর সম্পর্ক কি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার অ্যান্সার এখন এই কোশ্চিন অনুযায়ী, যেহেতু এখানে বসিয়ে দিয়েছে এনি, যে এনি হচ্ছে একটু আগে যখন চাচ্ছিল না, যে হচ্ছে শুধুমাত্র বলেছে কার্ডিং মেশিনের হচ্ছে স্লাইভার হ্যাং কত, তখন তুমি যে কোনো ইউনিটেই বের করে দিতে পারতা, কোনো প্রবলেম ছিল না। কিন্তু যখন এখন তোমাকে মেনশন করে দিয়েছে যে হচ্ছে এনি, তার মানে হচ্ছে তোমাকে যদি কোনো এরকম হচ্ছে ডিরেক্ট বা ইনডিরেক্ট সিস্টেমের কোনো একটা সিস্টেম দিয়ে বলে যে এই সিস্টেমে তোমাকে বের করতে হবে, তার মানে হচ্ছে সেই সিস্টেমে তোমাকে অবশ্যই যেতে হবে, তার মানে তাদের সাথে আমার হচ্ছে কি রিলেশনশিপ কি ফর্মুলার মুলার মধ্যে, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে। সো কাউন্ট চ্যাপ্টার এই এনি NM বলতে কি বোঝায়, এনি এনি NM টেক্স ডেনিয়ার, এই চারটা মিনিমাম হচ্ছে বলতে কি বোঝায়, এবং সেখানে তাদের ফর্মুলা কি, এবং সেখানে তাদের রিলেশনশিপটা কি, সেটা যেন হচ্ছে মাথায় থাকে। তুমি ওইটা মাথায় না রাখতে পারলে এই চ্যাপ্টারের ম্যাথ করতে পারবে না তুমি, মানে আমার কোনো ম্যাথই করতে পারবে না, তোমার কাউন্ট চ্যাপ্টার ওখান থেকে ব্যাকআপ নিতে হবে। বোঝা গেছে?
এখানে দেখো সব ডেটা কিন্তু আমার লাগেনি, ঠিক আছে? জুট ম্যাটের হচ্ছে দেখো এই ডেটাটা কিন্তু একদমই লাগেনি, তার মানে তোমাকে দিয়েছে কেন, তোমাকে দিয়েছে জাস্ট মিস গাইড করার জন্য, যে বা অতিরিক্ত ডেটা দিয়ে দিয়েছে, তাই তোমার কনফিডেন্স। আচ্ছা একটু ওয়েট করো, আজানটা শেষ হোক। আচ্ছা এখন এরকম দেখা যাবে যে আমার কি হবে, যে সব ডাটা যে ইউজ হবে সেরকমটা না, আবার এখানে ডাটা মিসিংও থাকতে পারে। কথাগুলো ভালো করে শোনো, কারণ হচ্ছে তুমি যদি না বুঝো ভালো করে ম্যাথ, আমি বললাম তুমি 12 মার্কস এর মধ্যে এক সেটের অ্যান্সার 12 মার্কস দিতে পারবা না, এবং তোমাকে অবশ্যই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে, নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। সেটা হচ্ছে বললাম সব ডাটা থাকলে সব ডাটা যে আমার ইউজ হবে সেরকমটা না, আবার দেখা যাবে যে অনেকগুলো ডাটা আছে কিন্তু মেইন ডাটা নাই, হয়তো বা ধরেও নিতে নেওয়া লাগতে পারে। এটা ডিপেন্ড করবে তোমাকে এই প্রবলেমের মধ্যে কি ধরনের ইনফরমেশন এবং কি ধরনের সেন্টেন্স ইউজ করেছে তার উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? যেমন এখানে কোন এক ডেটা লাগেই নেই, যে ডেটাটা প্রথমে আমার দেওয়া ছিল, মনে হয়েছিল এটা দিয়ে না জানি আমি কত কিছু করতে পারবো, কিন্তু এটা বেসিক্যালি কোনো কাজেই নেই, ঠিক আছে? এটা তোমাকে কেন দেওয়া হয়ে গেছে, এক এক নম্বর কথা হচ্ছে মিস গাইড করার জন্য, যে তোমার কনফিডেন্স লেভেলটা চেক করা হবে, যে তুমি সঠিকভাবে জানো কিনা, একদম কনফিডেন্টলি করতে পারো কিনা ম্যাথগুলো, এটা চেক করার জন্য তোমাকে দেওয়া হবে এই ধরনের এডিশনাল ডেটা। অথবা দেখা যাবে যে কিছু পরিমাণ ডেটা তোমাকে হয়তো অ্যাজুম করে নিতে হবে, যেটা হয়তো দেওয়া থাকবে না, তার মানে হচ্ছে তুমি জানো কিনা বা ওই প্যারামিটারটার ভ্যালু নর্মালি কিরকম হয় সেটাও তোমার জানা আছে কিনা, সেটা চেক করার জন্য বেসিক্যালি দেওয়া হবে। ওকে, নেক্সট ম্যাথ দেখো। এ মডার্ন স্পিনিং মিল হ্যাজ 12 কার্ড, ঠিক আছে, কার্ডস হবে প্লুরাল, ইট রানস 3 শিফট পার ডে, এক শিফট হচ্ছে 8 ঘন্টা, 8 আওয়ার্স, ঠিক আছে? তাহলে হচ্ছে একদিনে 3টা শিফট হয়, সেটা বলে গেছে। ইট রানস 3 শিফট, দ্যাট মিনস প্রোডাকশন লাইন, যে কোনো প্রোডাকশন লাইনই হোক না কেন, শুধু টেক্সটাইলের প্রোডাকশন লাইন সেরকমটা না, মনে করি পিসির প্রোডাকশন লাইন হতে পারে,
তো প্রোডাকশন লাইন সবসময় 24 আওয়ারই চলে। তো হচ্ছে বলতেছে দ্যাট মিনস হচ্ছে 8 ঘন্টা যদি এক শিফট হয় তাহলে একদিনে হচ্ছে 3 শিফট হবে। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন পার ডে ইন কেজি অফ হলো ফাইভ কার্ডিং মেশিনস হবে ফ্রম দ্য ফলোয়িং ডেটা। তাহলে কি বললো, একটা মিলে 12টা কার্ডিং মেশিন আছে, একটা মডার্ন স্পিনিং মিল। মডার্ন মিল বলতে বোঝানো হচ্ছে তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে তাদের যে ইয়ারটা তৈরি হয় সেই ইয়ারটা দিয়ে যে ফেব্রিক হবে, ফেব্রিক দিয়ে যে অ্যাপারেল হবে, সেই অ্যাপারেলটা বা ফেব্রিকটা দেশের বাইরে চলে যায়। ঠিক আছে, হয়তো বা ইয়ার্ন ফর্মে চলে যেতে পারে, কিন্তু আলটিমেটলি ইয়ার্ন হোক বা ফেব্রিক হোক বা অ্যাপারেল হোক না কেন, যেটা আমি ইউজ করি না কেন, সেটা হচ্ছে সরাসরি মানে হচ্ছে দেশের বাইরে চলে যাবে আলটিমেটলি। এ ধরনের যে মিল গুলা হয় এদেরকে বলা হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড মিল। তো একটা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড মিল হয় তবে তাকে অবশ্যই মডার্ন হতে হবে। তো সেটাই বোঝানো হয়েছে মডার্ন স্পিনিং মিল, দ্যাট মিনস এক্সপোর্ট ওরিয়েন্টেড। 12টা কার্ডিং মেশিন আছে, যে কার্ডিং মেশিন গুলো বলতেছে 24 আওয়ার চলে এবং প্রোডাকশন হয়, ভালো কথা। তো সেখানে বলতেছে আচ্ছা প্রোডাকশন হচ্ছে খেয়াল করে এতটুকু হলো আমার কোশ্চিন, ফাইন্ড আউট দ্য প্রোডাকশন পার ডে ইন কেজি। কি বলতেছে যে পার ডে তে আমার প্রোডাকশন কত হবে সেটা ইউনিট কি বলে দিচ্ছে, ডিফাইন করে দিচ্ছে আমার কেজি। এখানে যদি ডিফাইন না করে দিত তাহলে আমি যে কোনো ওয়েটে যে কোনো ইউনিটে বের করতে পারতাম, কি হতে পারে সেটা হচ্ছে গ্রাম হতে পারে, পাউন্ড হতে পারে, আউন্স হতে পারে, মিলিগ্রাম হতে পারে, ডেসিগ্রাম হতে পারে, যে কোনো ইউনিট আমি বের করতে পারতাম। কিন্তু এখানে আমাকে কনফাইন করে দিয়েছে যে হচ্ছে প্রোডাকশন পার ডে ইন কেজিতেই বের করতে হবে এবং পার ডে তে বের করতে হবে। আমি কিন্তু শিফটও বের করতে পারতাম, কিন্তু আমাকে একদম হাত পা বেঁধে দিয়েছে এখানে। কি বলতেছে ফাইভ কার্ডিং মেশিন ফর দ্য ফলোয়িং ডেটা। খেয়াল করো এখানে প্রথমে বলেছে যে 12টা কার্ডিং মেশিন আছে, আমার কিন্তু সবগুলা কার্ডিং মেশিনের হচ্ছে ডেটা হচ্ছে মানে প্রোডাকশন বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে কি অনলি হচ্ছে 5টা কার্ডিং মেশিনের হচ্ছে প্রোডাকশন। সেখানে কি দেওয়া আছে ডেলিভারি স্পিড, এখানে কিন্তু ভুল দেওয়া আছে, বেসিক্যালি ডেলিভারি স্পিড হবে না, ডেলিভারি রোলার সার্ভিস স্পিড, যেহেতু হচ্ছে কার্ডিং মেশিন ডেলিভারি রোলার হচ্ছে কি ক্যালেন্ডার রোলার, তাহলে হচ্ছে ক্যালেন্ডার রোলার সারফেস স্পিড হচ্ছে কত, 170 মিটার পার মিনিট। ডফার ডায়ামিটার 27 ইঞ্চ। ডেলিভারি স্লাইভার ওয়েট হচ্ছে 70 গ্রেইনস পার ইয়ার্ড। কার্ড ইফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 95%। ডায়ামিটার অফ দ্য ফিড ডোলার হচ্ছে 2.25 ইঞ্চ। টেনশন ড্রাফট দেওয়া হচ্ছে 1.1 এবং ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 8%। এখন বের করতে হবে প্রোডাকশন কত হয়, দেখো কিছু প্যারামিটার দিয়ে গেছে। তো আমরা এখন এই ম্যাথটা করি, তাহলে কি আসবে প্রোডাকশন, প্রোডাকশন কেজি পার হচ্ছে ডে, ডে এটাতে আমরা বের করব। প্রোডাকশন কেজি পার ডে ভালো করতে বের করতে হবে। তাহলে প্রোডাকশন খেয়াল করো কেজি পার ডে, তার মানে হচ্ছে ওয়েট পার হচ্ছে আমার কি আসতেছে, টাইম আসতেছে। আচ্ছা যখন প্রোডাকশন বের করতে হয় তখন হচ্ছে সবসময় হচ্ছে কোনো মেশিনের ডেলিভারি সাইড থেকে নিতে হয়, ডেলিভারি রোলারের সার্ভিস স্পিড নিতে হয় প্রোডাকশন বের করার জন্য। আমাদের স্পিনিং এ যতগুলো মেশিন আছে একটা মেশিন শুধুমাত্র ব্যতিক্রম, যেটার ফিড সাইড থেকে হচ্ছে প্রোডাকশন ক্যালকুলেশন করা যায়, ওটারও ডেলিভারি সাইড থেকে ক্যালকুলেশন করা যায়, কিন্তু একটাই মেশিন যেটা হচ্ছে ফিড সাইড থেকেও করা যায়, বাট বাকি সব মেশিনের হচ্ছে প্রোডাকশন ডেলিভারি সাইড থেকেই করতে হয়, এছাড়া কোনো ওয়ে নেই। একটা মেশিন এক্সেপশন, কোন মেশিন, দ্যাট মিনস সেটা হচ্ছে ফিড সাইড থেকে করা যেতে পারে, সেটা হচ্ছে কম্বার মেশিন, মনে থাকবে। হ্যালো রেসপন্স করো, এখন তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু আমার এই বক বক করে কোনো লাভই হবে না, অযথাই হচ্ছে টাইমটাই চলে যাবে। আর চুপ করে থাকাও কোনো সলিউশন না, কারণ আমি যে কথাগুলো বলতেছি এখন আর কোনো সাবজেক্টের ব্যাকআপ লাগতেছে না, আমি নর্মাল কথাই বলতেছি, আসলে এই সাবজেক্ট রিলেটেড কথাই বলতেছি। আইডি টু, ইয়েস ম্যাডাম, মানে যে একটা দুইটা বা তিনটা সেন্টেন্স বললাম যে সব মেশিনের হচ্ছে
প্রোডাকশন নরমালি বুঝতে পারছি যে প্রোডাকশনের সাইড থেকে ওই ডেলিভারি সাইড থেকে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট করতে হয়, কিন্তু একটা মেশিন ব্যতিক্রম কম্বার মেশিন, এটা ডেলিভারি সাইড থেকে করা যায়, কিন্তু হচ্ছে ফিড সাইডে একটা অপশন আছে, ফিড সাইড থেকে প্রোডাকশনটা ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে? তাহলে ডেলিভারি সাইড থেকে যদি হচ্ছে, দ্যাট মিনস ডেলিভারি রোলারের সারফেস স্পিড, মোট কথা সারফেস স্পিড থেকে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে খেয়াল করো ডেলিভারি রোলারের সারফেস স্পিড দেওয়া আছে আমার 170 মিটার পার মিনিট, তাহলে এখানে 170 মিটার পার মিনিট, ইউনিট হচ্ছে মিটার পার মিনিট, এই মিটার পার মিনিটটাকে আমি কনভার্ট করব হচ্ছে কিসে, হচ্ছে কেজি পার ডেতে, মিটার পার মিনিটটাকে কনভার্ট করব আমি কেজি পার ডেতে। তো ভালো কথা, প্রথমে হচ্ছে মিনিট থেকে ডেতে যাওয়া ইজি, তো এটা আমি আসলে করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা এটা যদি করে নিই, তাহলে 170 যদি আমি হচ্ছে মিনিট থেকে আওয়ারে যাব, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কত মিনিট জানি, 1 ঘন্টা 7 মিনিট, 60, তাহলে 60 হচ্ছে এখানে গুণ হলো, কেন গুণ হলো বলতে পারবা? এটা কি বলতে হবে আরো কেন গুণ হয়ে গেছে ভাগ না হয়ে? কারণ খেয়াল করে, এটা তো ডেটাটা মিনিটটা তো নিচে ছিল না, মানে এখানে ছিল, মিনিটটা 60 যেটা আমি হচ্ছে ভাগ না করে তো গুণ করে দিলাম, কেন গুণ করে দিলাম? কারণ হচ্ছে আমি নিচের মিনিট হচ্ছে এখানে ছিল, মিনিট হচ্ছে এখানে ছিল নিচে, তো মিনিট থেকে আমি হচ্ছে আওয়ারে যাব, তারপরে মিনিট থেকে আওয়ারে গেলে একে কি 60 দিয়ে ভাগ করতে হবে না, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হবে না, মানে আমি মিনিট কি থেকে ম্যাডাম? যদি আওয়ারে যাই তাহলে ভাগ করতে তো হবে অবশ্যই, এটা যদি ভাগ করে দেই, তাহলে এভাবে যদি ভাগ অবস্থা থাকে ওইটাকে যদি দুইটা হচ্ছে ডিভাইডেশন সাইনের উপরে নিয়ে হচ্ছে, যদি দুই একটা ডিভাইডেশন সাইনের উপর আর নিয়ে যদি চিন্তা করি, তাহলে এটাকে উপরে গুণ হয়ে যায় না এই ভাগটা, জি ম্যাডাম, বুঝতে পারছি। সে কারণেই হচ্ছে হচ্ছে আমার হচ্ছে এখানে গুণ হয়ে গেছে, এটা যেন পরে কনফিউশন না থাকে, একদম হচ্ছে ক্লাস 5-এর বাচ্চা এটা পড়াশোনা। তাহলে এটাকে তাহলে খেয়াল করো, তাহলে আমার আওয়ার হয়ে গেল, এখন ডে করতে গেলে কত বিজায় হচ্ছে গুণ করতে হবে, 24, কারণ আমরা জানি 1 দিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাই না? তাহলে খেয়াল করো, তাহলে কি আমার ডে এসে গেছে, দেখো তো এতটুকু জায়গার মধ্যে, মিনিট থেকে তাহলে ডে চলে এসেছে আমরা, জি ম্যাডাম, ওকে। তাহলে আমাদের এই নিচেরটা কমপ্লিট হয়ে গেল, ছোট এই জন্য এটা আগে করে নিলাম, যে মিনিট থেকে আমরা ডে তে আমাদের কনভার্সন হয়ে গেল, ভালো কথা। এখন আসো এই মিটার থেকে আমি হচ্ছে কেজিতে যাব, এটাকে আমার কনভার্ট করতে হবে। আচ্ছা এটা মনে রাখবা যে হচ্ছে যখন হচ্ছে লেন্থ থেকে ওয়েটে যেতে হয়, অথবা ওয়েট থেকে যখন লেন্থে যেতে হয়, তখন হচ্ছে লিনিয়ার ডেন্সিটি বা কাউন্টের হেল্প নিতে হয়, এছাড়া আমি কনভার্ট করতে পারবো না, লেন্থ থেকে ওয়েট অথবা ওয়েট থেকে যখন লেন্থে যাব, তখন হচ্ছে অবশ্যই আমার লিনিয়ার ডেন্সিটির হচ্ছে হেল্প নিতে হয়। এখানে দেখো ডেলিভারি স্লাইভার ওয়েট দেওয়া আছে 70 গ্রেইনস পার ইয়ার্ড। আচ্ছা এই ম্যাথটা কয়েক ভাবে করা যাবে, প্রথমে একটা নর্মালি আমরা শেষ করি, তারপর অন্যভাবে চিন্তা করব। আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে এখানে মিটার আছে, এখানে দেখো হচ্ছে ডেলিভারি, এটাই তো আমার লিনিয়ার ডেন্সিটি, ডেলিভারি স্লাইভার ওয়েট, আমার হচ্ছে গ্রেইনস পার ইয়ার্ড, মানে হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ হয়ে গেছে না, ওয়েট পার ইউনিট লেন্থ, জি ম্যাডাম, এটাই তো আমার হচ্ছে লিনিয়ার ডেন্সিটি বা কাউন্ট বা ফাইননেস, কিন্তু এটাই, তাহলে খেয়াল করো আমার লিনিয়ার ডেন্সিটি কিন্তু দেওয়াই আছে। তাহলে এখন কি হবে যে এখানে একটা ইয়ার্ড আছে, আমি যদি এই মিটারটাকে ইয়ার্ডে কনভার্ট করতে পারি, তাহলে আমি একটা বেনিফিট পেতে পারি। তাহলে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে কত গজ, 1 মিটার সমান হচ্ছে 1.0936 হচ্ছে ইয়ার্ডস, ঠিক আছে? 1 মিটার সমান হচ্ছে 1.0936 হচ্ছে ইয়ার্ডস, তার মানে খেয়াল করো 1 মিটার সমান হচ্ছে এত, তাহলে এত মিটার সমান হচ্ছে কত, গুণ হয়ে যাবে না? ম্যাডাম বুঝতে নেই, মনে করো আমরা জানি 1 মিটার সমান, 1 মিটার সমান হচ্ছে 1.0936 হচ্ছে ইয়ার্ডস, তাহলে এইটাকে ধরলাম আমরা এক্স, এটা বাদ দিয়ে এতটুকুকে ধরলাম হচ্ছে এক্স,
এতটুকুকে ধরলাম হচ্ছে এটা এক্স, ঠিক আছে? তাহলে এক, এটা তো মিটার ছিল, এক্স মিটারে তো আছে, মিটার পার ডে হিসেবে আছে। তাহলে হচ্ছে 1 মিটার সমান হচ্ছে এত ইয়ার্স, তাহলে এক্স মিটার সমান হচ্ছে কি গুণ হয়ে যাবে না? জি ম্যাডাম, মিটারটা ইয়ার্ডে গেল, ঠিক আছে, এত তাহলে ইয়ার্ড পার কেন ডে। গুণ হয়ে গেছে, এটা ক্লিয়ার? জি ম্যাডাম, ওকে, তাহলে এবার আসলে তাহলে মিটারটা ক্লিয়ার হয়ে গেল, ভালো কথা। এখন খেয়াল করো এটা আমার কি হয়ে গেল, যে আমার হচ্ছে মিটার থেকে ইয়ার্ডসে চলে গেছে। এদিকে ইউনিটটা লিখি তাহলে সুবিধা হবে তোমাদের জন্য বুঝতেও। মিটার পার ডে ছিল, ডে ছিল, ভালো কথা। আমার যখন এইটুক করলাম, তাহলে এইটুক করার ফলে আমার যেটা হলো সেটা হচ্ছে আমার যে মিটার থেকে ইয়ার্ডসে চলে গেল, এটা টোটালটার ইউনিট আসলো ইয়ার্ডস পার হচ্ছে ডে। ইয়ার্স কে সংক্ষেপে ওয়াইডি লেখে, ওয়াইডি মানে হচ্ছে ইয়ার্ড। তো হচ্ছে ইয়ার্স পার ডে চলে আসলো, তো ভালো কথা। এখন খেয়াল করো যে হচ্ছে এতটুকুর মিনিং কি বলতো? 1 ইয়ার্ডের ওজন, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এক হচ্ছে, ইয়ার্ডের ওজন 70 গ্রেন। রাইট, 1 ইয়ার্ডের ওজন 70 গ্রেন। গ্রেন কে সংক্ষেপে জিয়াল লেখে, ঠিক আছে, চোখ সংক্ষেপে জিয়াল লেখে। তো 1 ইয়ার্ডের হচ্ছে ওজন, আমি একদম লিখলাম না কথা, সংক্ষেপে লিখলাম, 1 ইয়ার্ডের ওজন 70 গ্রেন, 70 গ্রেনস এস হবে। তাহলে এইটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে তো এক্স ইয়ার্ড, তাহলে এক্স ইয়ার্ডের ওজন কি গুণ হয়ে যাবে না? কারণ 1 ইয়ার্ডের হচ্ছে ওজন হচ্ছে 70 গ্রেনস, এক্স হলে 1-এর চেয়ে বেশি, তাহলে তো অবশ্যই গুণ হবে। 1 ইয়ার্ডের ওজন 70 গ্রেনস, তাহলে এখানে তো আমার ইয়ার্ড আছে, তাহলে হচ্ছে এই এক্স যদি এইটা হয়, তাহলে এক্স ইয়ার্ডের ওজন কি গুণ হয়ে যাবে না? 70 ইনটু হচ্ছে এক্স, এটাই তো হবে, ওকে। তাহলে হচ্ছে 70 এখানে হচ্ছে, তাহলে এখানে আমরা হচ্ছে 70 দিয়ে দেই, তাহলে এখানে যদি পড়ি তাহলে ইনটু হলো কত, 70। 70 যদি দিয়ে দেই তাহলে হচ্ছে ইউনিট কি আসবে, কোথায় গেল আমার 70, তাহলে এখানে কিন্তু আসতেছে কি হলো গুণ। তাহলে ইউনিটটা এবার একটু খেয়াল করো, এবার একটু ইউনিটটা খেয়াল করার ব্যাপার। তাহলে এখানে ছিল হচ্ছে ইয়ার্স, ছিল ইয়ার্স পার ডে, ইয়ার্স পার ডে। তাহলে দুইটা ইউনিট এবার খেয়াল করো, প্রথমটির ইউনিট ছিল ইয়ার্স পার হচ্ছে ডে, ভাই হচ্ছে ডে, আর পরেরটা হচ্ছে গুণ হচ্ছে, পরের 70 যখন গুণ করে দিলাম, 70-র হচ্ছে ইউনিট কি আসতেছে, গ্রেনস, সংক্ষেপে লিখলাম গ্রেনস পার হচ্ছে ইয়ার্ডস বা ইয়ার্ড। তাহলে কি ইয়ার্ড ইয়ার্ড কাটা যায় না উপর নিচে? জি ম্যাম, জি ম্যাডাম, তাহলে গ্রেনস পার ডে থাকে, জি ম্যাডাম। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, থাকো দেখো, তাহলে হচ্ছে ইয়ার চেঞ্জ হয়ে গেল হচ্ছে গ্রেনস, তাহলে গ্রেনস পার ডে, তাহলে এতটুকু টোটাল আসলো গ্রেনস পার ডে, ভালো কথা। এখন গ্রেনস এর সাথে এখন যদি আমরা হচ্ছে, গ্রেনস কিন্তু একটা ওয়েটের ইউনিট, এখন আমরা হচ্ছে যাবো কেজির দিকে যাবো, আমাদের টার্গেট হচ্ছে কেজির দিকে চলে যাওয়া। তাহলে আমরা এখন রিলেট করবো কার সাথে, কার রিলেশন আছে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে 1 পাউন্ড 1 কেজি সমান হচ্ছে, 1 কেজি সমান হচ্ছে 2.2046, এটা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, এত হচ্ছে পাউন্ড, পাউন্ড কে এলবি লেখে সংক্ষেপে, এত হচ্ছে পাউন্ড, 1 কেজি সমান হচ্ছে 2.2046 পাউন্ড। আবার যদি দেখি যে পাউন্ডের সাথে গ্রেনের সম্পর্ক কি, তাহলে 1 পাউন্ড সমান হচ্ছে, 1 পাউন্ড সমান হচ্ছে কত, 7000, 7000 গ্রেনস, GRAINS, গ্রেনস, ঠিক আছে? তাহলে দেখো 1 পাউন্ড সমান হচ্ছে 7000 গ্রেনস, আবার পাউন্ডের সাথে দেখো কেজির একটা সম্পর্ক আছে, 1 পাউন্ড সমান হচ্ছে, সরি, 1 কেজি সমান হচ্ছে 2.2046 হচ্ছে পাউন্ড। তাহলে যেহেতু হচ্ছে 1 পাউন্ড সমান হচ্ছে 7000 গ্রেন, এখানে আমার ইউনিট কি আছে, গ্রেনস পার হচ্ছে ডে আছে, এটা ছিল গ্রেনস পার ডে আছে। তাহলে এখন বলো তো, এখন হচ্ছে আমি যদি গ্রেন থেকে পাউন্ডে যাই, 7000 দিয়ে গুণ হবে না ভাগ হবে? ভাগ হবে, রাইট, এক্স্যাক্টলি। কেউ না বুঝলে কোশ্চেন করিও যে এই গুণ ভাগে বা কেন হচ্ছে, যদি তোমার কাছে না মনে ক্লিয়ার না হয় যে হচ্ছে
আমি বুঝতেছি না, তাহলে হচ্ছে কোশ্চেন করো, এখানে শাই ফিল করার কিছু নাই, কারণ আমি জানার জন্যই এসেছি আসলে। এটা ভাগ হয়েছে এ কারণে, কারণ খেয়াল করো 1 পাউন্ড সমান 7000 গ্রেন, তাহলে আমরা উল্টা ভাবে লিখি 7000 গ্রেন সমান হচ্ছে 1 পাউন্ড, তাহলে 1 গ্রেন সমান হচ্ছে কত পাউন্ড, তাহলে 1 ভাগ 7000, তাহলে টোটালটাকে এক্স ধরলাম, তাহলে 1 গ্রেন সমান হচ্ছে কত পাউন্ড, তাহলে হচ্ছে 1 ভাগ 7000। 7000 গ্রেন উল্টা করে লিখতে হবে, 7000 গ্রেন সমান হচ্ছে জিআর সমান হচ্ছে 1 পাউন্ড, পাউন্ড তাহলে 7000 থেকে তো 1000, 7000 থেকে কমে 1000 হয়ে গেছে, 1000 কমে যাওয়া মানে কি ভাগ হওয়া, তার মানে 1 ভাগ হচ্ছে 7000, 1 ভাগ হচ্ছে 7000। এগুলা নতুন কিছু না, এগুলো ছোটবেলা যোগ বিয়োগ গুণ ভাগ সেই দেখতেছে, সেই কি বলবো প্রাইমারি স্কুলের ক্লাস 5 এর জিনিস দেখতেছে। 7000 গ্রেন সমান হচ্ছে গ্রেনস, এস হবে, গ্রেনস সমান হচ্ছে 1 পাউন্ড, 1 গ্রেন সমান হচ্ছে কম হবে, তার মানে হচ্ছে এটাকে টোটাল টোটালটাকে যদি এক্স ধরি, তাহলে 1 গ্রেন সমান হচ্ছে কত হবে, সমান হচ্ছে 1 ভাগ হলো কত 7000। তার মানে এই এক্সটা ছিল টোটাল, হচ্ছে আমরা ওখানে যেটা হচ্ছে গুণাকারে রেখে দিয়েছি সেইটা, তাহলে সেইটা এই টোটালটা x ভাগলো 7000, এই জন্য হচ্ছে ভাগ হয়ে গেছে। তাহলে এটা আমাদের ইউনিট কি আসবে, গ্রেন থেকে ইউনিট আসবে কি হচ্ছে, আমরা হচ্ছে গ্রেন থেকে ইউনিট আসলে হচ্ছে পাউন্ড, ঠিক আছে পাউন্ড। এখন পাউন্ড থেকে আমাদের কেজিতে যেতে হবে, কারণ আমাদের বলে দিয়েছে কেজিতে দরকারটা। তাহলে পাউন্ড থেকে যদি কেজিতে যাই, খেয়াল করো পাউন্ডের সাথে কেজির রিলেশনশিপ কি, পাউন্ডের সাথে কেজির রিলেশনশিপ হচ্ছে 1 কেজি সমান হচ্ছে 2.2046 পাউন্ড। তার মানে হচ্ছে আমার কি হবে, যদি আমি হচ্ছে আবার পাউন্ড থেকে যদি আমার কেজিতে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে 2.2046 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এটা হচ্ছে পাউন্ড থেকে কত কনভার্ট হবে, পাউন্ড থেকে এটা হচ্ছে আমার কি আসবে, কেজিতে চলে আসবে, কেজিতে চলে আসবে। তাহলে কেজি পার ডে আলটিমেট প্রোডাক্ট দাঁড়াবে আমার কি আসবে, এখানে যদি আমি এখন ইউনিট ধরি, তাহলে এই ইউনিটটা আসবে হচ্ছে কেজি পার হচ্ছে ডে, ঠিক আছে। এখন দেখো এতটুকুর মধ্যে কেউ বুঝেছো কিনা, মানে কনফিউশন আছে কিনা, এইটুকু যে কনভার্সন করলাম, মানে কেন কনভার্সন এভাবে করলাম, এতটুকু দেখো তো, মানে কারো হচ্ছে কনফিউশন আছে কিনা। আমি আবারও বলতেছি, কারণ তুমি যদি এখানে ম্যাথ না বোঝো অ্যান্সার করতে পারবে না ফুল, আর ম্যাথ না বুঝে কোনো ওয়ে নাই, কারণ তোমাকে হচ্ছে একদম লেভেল 4 পর্যন্ত ম্যাথ করে যেতে হবে, এবং সবগুলো ম্যাক্সিমাম এই প্যাটার্নেই থাকবে। প্রোডাকশনটা তুমি যদি একটা ম্যাথ করো, দ্যাট মিনস কার্ডিং মেশিন তোমার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তুমি একদম হচ্ছে পরবর্তীতে আর কোনো মেশিনের ম্যাথে তোমার আটকাবে না, যদি বুঝে যাও তো বেটার হবে এখানে শুরুতেই বুঝে যাওয়া। তাহলে 170 কি ছিল, আমি আরেকবার বলতেছি খেয়াল করো, 170 ছিল আমার কি হচ্ছে যে ডেলিভারি রোলারের সারফেস স্পিড। সারফেস স্পিড কি ছিল, মিটার পার মিনিট, এখান থেকে কনভার্ট করতে বলেছে কি, এটাকে যেতে হবে কেজি পার ডে তে, তো ভালো কথা, 170 মিটার পার মিনিট। প্রথমে আমাদের কি ছিল, টার্গেট ছিল যেটা ছোট সেটার কাজ শেষ করে ফেলাম, তো মিনিট থেকে ডে তে যাওয়া এটা আমাদের কাজটা ইজি ছিল। তাহলে মিনিট থেকে আমি যদি হচ্ছে প্রথমে আওয়ারে গেলাম, আওয়ারের জন্য 60 এসেছে, দেন পরে কি হয়েছে, আওয়ার থেকে যখন আমি ডে তে গেলাম সেটার জন্য 24 এসেছে, কারণ আমরা জানি 1 দিন সমান হচ্ছে আমার কত, যে 24 ঘন্টা, আর 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, এখানে আমার ডে কনভার্ট হয়ে গেল এই দুটাতে। দেন আমার কি ছিল, মিটার পার ডে হয়ে গেল। এখন হচ্ছে মিটার থেকে আমি কনভার্ট করব হচ্ছে ইয়ার ডে, কারণ হলো কি আমার এখানে ডেলিভারি স্লাইভার হ্যাঙ্ক ইয়ার ডে আছে, আমি যদি ইয়ার ডে কনভার্ট করি তাহলে আমার একটা বেনিফিট পাবো। তাহলে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1.0936 ইয়ার্স, তার মানে হচ্ছে যেহেতু 1 মিটার সমান হচ্ছে এত ইয়ার, তাহলে এত মিটার সমান হচ্ছে গুণ হয়ে যাবে এটা, এটা হচ্ছে কি হয়ে গেল, এটা হচ্ছে ইয়ার ডে কনভার্ট হয়ে গেল। তো ইয়ার ডে যখন কনভার্ট হয়ে গেল, তাহলে এখানে দেওয়া আছে আবার যে 1 ইয়ার এর ওজন কত, 70 হচ্ছে গ্রেনস, তাহলে হচ্ছে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে 1 ইয়ার এর ওজন কত হবে, ইনটু হলো 70 দিয়ে গুণ করে দিলে কি হয়, ইয়ার্স এবং ইয়ার্স কেটে যায়, নিচে কি থাকে ইউনিট, গ্রেনস পার হচ্ছে ডে থাকে। তো গ্রেনস এর সাথে আমাদের পাউন্ডের একটা সম্পর্ক জানা আছে, যে 1 পাউন্ড সমান হচ্ছে কত, 7000 গ্রেনস,
তার মানে হচ্ছে যদি আমি হচ্ছে গ্রেনস থেকে পাউন্ডে যাই, দেখ ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে আমি যাচ্ছি, তাহলে হচ্ছে ভাগ হবে 7,000 দিয়ে ভাগ হলো, তখন ইউনিট আসবে পাউন্ড পার হচ্ছে ডে। এখন এই পাউন্ড পার ডে কে আবার যদি কেজি পার ডে তে কনভার্ট করতে যাই, তাহলে হচ্ছে আমরা কি জানি যে কেজির সাথে পাউন্ডের রিলেশনশিপ হচ্ছে 1 কেজি সমান হচ্ছে 2.2046 হচ্ছে পাউন্ড। তার মানে হচ্ছে পাউন্ড ছোট, কেজি হচ্ছে বড়, দ্যাট মানে ছোট থেকে আমি বড়তে যাচ্ছি, সো এটা হচ্ছে ভাগ করতে হবে। 2.2046 দিয়ে ভাগ করলে আমি পাউন্ড থেকে কেজিতে যাব, সো আমার এখন ইউনিট দাঁড়াবে কেজি পার ডে। বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এখনো ম্যাথটা শেষ হয়নি, এটা হচ্ছে বেসিক কনভার্সন হয়ে গেছে, এখন সব রিকোয়ারমেন্ট হচ্ছে ফুলফিল হয়নি। তাহলে সব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে গেলে কি কি আমাদের দেখতে হবে খেয়াল করো। প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। আমরা মনে হয় সবাই জানি যে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো মেশিনে আবিষ্কৃত হয়নি এবং ভবিষ্যতে হবেও না আসলে, যে সেটা 100% ইফিসিয়েন্সিতে কাজ করে, এটা এখন পর্যন্ত হয়নি। তো হচ্ছে যেহেতু 100% পারে না, তাহলে কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে কাজ করে? ওরা বলেই দিয়েছে 95%। 95%, সো এখানে ইফিসিয়েন্সি দিয়ে হচ্ছে গুণ করতে হবে, দ্যাট মিনস গুণ হচ্ছে 0. কত দেওয়া আছে? 95% 0.95, তাহলে ইফিসিয়েন্সি গেল। আরো একটা জিনিস ওরা চেয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে কি যে 5টা কার্ডিং মেশিনের প্রোডাকশন হচ্ছে তৈরি বের করতে বলছে। আমি যেটা করেছি এখানে হচ্ছে একটা কার্ডিং মেশিনের প্রোডাকশন বের হয়ে গেছে কেজি পার ডে তে, মানে 24 ঘন্টায় কত কেজি হচ্ছে প্রোডাকশন হয় একটা কার্ডিং মেশিন দিয়ে সেটা বের হয়ে গেছে। তাহলে 5টা কার্ডিং মেশিন যদি হয় তাহলে অবশ্যই কি গুণ হবে না? একটা কার্ডিং মেশিনের প্রোডাকশন হচ্ছে এত, তাহলে 5টা কার্ডিং মেশিনের প্রোডাকশন অবশ্যই বেশি হবে, তাহলে হচ্ছে গুণ হচ্ছে 5। ঠিক আছে, এখন হচ্ছে আমার ম্যাথটা হচ্ছে কমপ্লিট, যে আমার হচ্ছে আর কোনো হচ্ছে এখানে রিকোয়ারমেন্টস, ওরা যা যা চেয়েছে আসলে আমাদের সবকিছু ফুলফিল হয়ে গেছে। কারণ বলছে প্রোডাকশন চেয়েছে কেজি পার ডে তে, আমি কেজি পার ডে তে বের করেছি। 12টা কার্ডিং মেশিন ছিল কিন্তু 5টা কার্ডিং মেশিনের প্রোডাকশন চেয়েছে, সো আমি এই জন্য হচ্ছে 5টা কার্ডিং মেশিনের প্রোডাকশন বের করলাম, আর হচ্ছে ইফিসিয়েন্সি দিয়ে তো গুণ করেই দিয়েছে। বোঝা গেছে জি ম্যাথটা? ম্যাম। তুমি যদি এই ম্যাথটা বোঝো, ভবিষ্যতে কোন মেশিনের প্রোডাকশন, মানে আরো যে মেশিন গুলো আছে একদম হচ্ছে রিং ফ্রেম অটো কোনার মেশিন পর্যন্ত, ওয়াইন্ডিং মেশিন পর্যন্ত যে প্রজেক্টটা আমরা করেছি, বা ওয়াইন্ডিং ছাড়াও পরবর্তীতে যে মডার্ন যে মেশিন গুলো, ওয়াইন্ডিং সরি মডার্ন স্পিনিং সিস্টেম গুলো আসবে, যে মেশিন গুলো স্পিনিং সিস্টেমের যে মেশিন গুলো, কোন মেশিনে তোমার প্রোডাকশন আর হচ্ছে ক্যালকুলেশনে তোমার কোনো প্রবলেম থাকবে না। তুমি যদি এটা বুঝে যাও তাহলে হচ্ছে ইনশাল্লাহ ওই সব মেশিনের হচ্ছে প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারবে। বোঝা গেছে? এখন আরো দুইটা জিনিস খেয়াল করো, এখানে দেখো অনেকগুলো ডেটা দেওয়া ছিল, ঠিক আছে, দেখো হচ্ছে ডফার রোলার ডায়ামিটার দেওয়া ছিল, দেন হচ্ছে ডায়ামিটার অফ ফিড রোলার দেওয়া ছিল, টেনশন ড্রাফট দেওয়া ছিল, ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া ছিল, এটা কিন্তু কোনোটাই হচ্ছে এখানে আমার লাগবে না। তাহলে হচ্ছে তোমার কথা হচ্ছে এই ডেটা গুলা কেন দেওয়া আছে? এই ডেটা গুলা দেওয়া আছে এজন্যই যে তোমার কনফিডেন্স লেভেলটা চেক করা হবে, যে তুমি আসলে ম্যাথটা কিভাবে করতে হয় এই নিয়মটা সঠিকভাবে জানো কিনা। ঠিক আছে, এটা করার জন্য বেসিক্যালি এই ধরনের ডেটা দেওয়া থাকবে, দ্যাট মিনস তোমাকে টোটালি হচ্ছে মিস গাইড করা অন্যদিকে। এখন তোমার যদি কনফিডেন্স লেভেল ঠিক থাকে তাহলে হচ্ছে তুমি এটা হচ্ছে কনফিডেন্টলি বলতে পারবে যে হ্যাঁ আমার এই ডেটাগুলো লাগবে না, এটা হচ্ছে একটা পয়েন্ট। মানে ওয়েস্ট পার্সেন্টেজটা এই জায়গাতে মানে হ্যাঁ এই লাগবে না, হ্যাঁ কারণ আমাকে তোমাকে বলি কেন লাগবে না সেটারও ব্যাখ্যা আছে। আসলে এই ধরনের মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইয়ে গুলা আসলে ফেস টু ফেস বোঝাইলে ভালো হয়, অনলাইনে আসলে এইভাবে আসলে ক্লাস হয় না আসলে। মানে সত্য কথা বললে আমি নিজেও আসলে স্যাটিসফাইড না তোমাদেরকে আমি বলতেছি, বাট আচ্ছা আমি নিজেও স্বস্তি পাচ্ছি না তোমাদেরকে পড়িয়ে অন্তত ম্যাথ করাতে গিয়ে। আচ্ছা, এখন ওয়েস্টেজ পার্সেন্টেজটা কেন আসবে না, ওটা কোশ্চেন করেছে, ওর কোশ্চেনটা কিন্তু খুবই ভালো একটা কোশ্চেন করেছে। খেয়াল করো, এখানে আমি ইনপুট দিয়েছি কোন একটা প্রসেসে, যদি কমন প্রসেস ধরো তাহলে এরকম থাকে যে ইনপুট, দেন হচ্ছে এটা মেশিন বা হচ্ছে প্রসেস মাঝখানে হয়, মাঝখানে মেশিন বা হচ্ছে প্রসেস যেটাই বল না কেন, মেশিন বা প্রসেস, দেন হচ্ছে আউটপুট,
আউটপুট, মাঝখানে কি প্রসেস আছে, প্রসেস বা মেশিন থেকে মাঝখানে কি ঝরে যায়, ওয়েস্টেজ। ওয়েস্টেজ হয়ে যায়, এতটুকু তো ক্লিয়ার যে ইনপুট কোন একটা প্রসেস বা মেশিনে আমি ইনপুট দিলাম, মানে কমনলি বলে যাচ্ছে আমি ইনপুট দিলাম আউটপুট পাবো, কিন্তু মাঝখানে আমি আউটপুট যতটুকু আমি ইনপুট দিয়েছি, ইনপুট যতটুকু আমি দিয়েছি আউটপুট আমি ততটুকু পাবো না, একটু হচ্ছে কম পাবো। ঠিক আছে, কতটুকু কম পাবো, মাঝখানে যে ওয়েস্টেজটা চলে গেছে ততটুকু কম পাবো। ঠিক আছে, মানে আউটপুট আমি বেশি দিচ্ছি কিন্তু, সরি ইনপুট বেশি দিচ্ছি, দেখা যাবে যে আউটপুট কম্পারেটিভলি কম পাবো। কম পাওয়ার কারণ কি, মাঝখানে হচ্ছে ওয়েস্টেজ। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। জি ম্যাডাম, তাহলে এখন খেয়াল করো, আমি হচ্ছে যে স্পিডটা নিচ্ছি এই ওয়েস্টেজ পরে যাওয়ার পর এইখানকার স্পিডটা নিচ্ছি, আমার ম্যাটেরিয়াল যেটা ছিল ওয়েস্টেজ বের হয়ে যাওয়ার পর আমি এইখানে যে হচ্ছে ম্যাটেরিয়ালটা আমি পাচ্ছি বা ম্যাটেরিয়াল থিকনেস যেটা পাচ্ছি সেইটা আমি এখান থেকে নিচ্ছি, তাহলে কি আমার ওয়েস্টেজ আরো লাগবে? তার ওয়েস্টেজ না পরে ম্যাডাম, যাওয়ার পর হচ্ছে তো এখান থেকে আমি নিচ্ছি, রাইট, এই জন্য আমার ক্যালকুলেশনে ওয়েস্টেজটা চলে আসবে না। কিন্তু যদি আমি হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল থেকে ক্যালকুলেশন করতাম তখন এটা আমার লাগতো, বোঝা গেছে? জি ম্যাডাম বুঝা গেছে। হ্যাঁ, এবার একটু মেলা নাও, কে কারো যদি আর কিছু ব্যাপারে কনফিউশন থাকে চলো আমরা কার্ডিং মেশিনে এটা দেখে আসি। কার্ডিং মেশিনের হচ্ছে ডায়াগ্রাম যেটা ছিল, আমরা যেটা পড়েছিলাম ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম, ওই ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামটা একটু দেখে আসি, তাহলে হচ্ছে কারো যদি কনফিউশনও থাকে যে আসলে কিভাবে গেল, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আমরা ইন জেনারেল দেখলাম, এখন কার্ডিং মেশিনে আসো, ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম, সেই বিখ্যাত ফিগার। ও মাই গুডনেস, উপরে চলে এসেছে, টাস্কের পরে দিয়েছে এটা। এখানে খেয়াল করো আমরা কি বলেছিলাম, ইনপুট দিয়েছিলাম ওয়েস্টেজ, এখন খেয়াল করো ক্যালেন্ডার ওলা দেখো আমাদের এইখানে, ঠিক আছে, আমাদের ওয়েস্টেজ হচ্ছে এইখানে, ওয়েস্টেজ হচ্ছে এইখানে, ওয়েস্টেজ হচ্ছে এইখানে, ওয়েস্টেজ হচ্ছে এখানে, ওয়েস্টেজ হচ্ছে এইখানে। আমরা কিন্তু হচ্ছে এই সবগুলো ওয়েস্টেজ বের হয়ে যাওয়ার পর ম্যাটেরিয়ালের রিয়েল যে থিকনেস সেটা সেই স্পিডটা নিচ্ছে কিন্তু এই ষোলোতে, তারপরে ওয়েস্টেজ আমার এইদিকে চলে গেছে অলরেডি, সেটা পার হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ডেলিভারি রোলার স্পিড নিচ্ছি, যার কারণে আমার কি হবে যে ওয়েস্টেজ আর আমার ক্যালকুলেশনে লাগবে না, দ্যাট মিনস ক্যালেন্ডার রোলার। ওকে, আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যদি না হয় তারপর কোশ্চেন করতে পারো আমাকে, কারো কারো যদি এখনো কনফিউশন থাকে। ওকে, টেনশন ড্রাফট, ফিড রোলার, রোলার ডায়ামিটার, টপার রোলার ডায়ামিটার, এগুলো তোমাকে মিস গাইড করে দেওয়া যোগ করার জন্য দেওয়া হয়ে গেছে, এটা কোনো কাজেই লাগবে না। এখন আসো, মানে এখানে এই কনভার্স, এই কনভার্সনটুকুর জন্য যতটুকু ইনফরমেশন লাগবে, ডাটা লাগবে, সেই ডাটাগুলো এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বা মনে করো কোনো কারণে কার্ডিং মেশিনের ইফিসিয়েন্সি তোমার দেওয়া নেই, তখন কিন্তু তোমাকে কার্ডিং মেশিনের ইফিসিয়েন্সি ধরে নিতে হবে 92-95% বা 98%-এর মধ্যে। যদি কোনো কারণে না দেওয়া থাকে যে কার্ডিং মেশিনের ইফিসিয়েন্সি কত আছে, তাহলে কিন্তু এটা মাস্ট বি তোমাকে ধরে নিতে হবে, কত ধরে নিবা, 92 হচ্ছে 98%-এর মধ্যে। অলরাইট, জি ম্যাডাম। ওকে, আর এবং আরেকটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তোমাকে, এখানে আরেকটা প্রবলেম ম্যাথটা আরেকভাবে ঘোরায় দেওয়া যায়, আর অনেকভাবে করা যাবে ম্যাথটা, তোমাকে তোমার জন্য হয়তো আমি অতটা কমপ্লিকেট করবো না, কিন্তু এটা যদি লেভেল 4 হতো, মানে একই ম্যাথ তোমাকে আমি দিচ্ছি, একই ম্যাথ দেবো তোমাকেও দেবো লেভেল 4 কেও দেবো, কিন্তু ওটা অনেক বেশি হচ্ছে কমপ্লিকেটেড থাকবে, ওখানে ব্রেন স্টর্মিংটা বেশি করতে হবে। তো তোমার জন্য আরেকটা ওয়ে হতে পারে, মনে করো এখানে RPM দেওয়া আছে, রেভলিউশন পার মিনিট দেওয়া আছে, মানে স্পিড যেটা RPM দেওয়া আছে, সামথিং মনে করো দেওয়া আছে, ফর এক্সাম্পল মনে করো হচ্ছে 800, জাস্ট ফর এক্সাম্পল RPM দেওয়া আছে এত, বা এখানে লিখে দিলে স্পিড, আচ্ছা এটা আমি অড দিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা দেওয়া আছে, মনে করো যে হচ্ছে স্পিড লেখা আছে যে ডেলিভারি রোলার স্পিড সমান হচ্ছে ডেলিভারি রোলার স্পিড সমান হচ্ছে, মনে করো হচ্ছে কত দেওয়া আছে, ফর এক্সাম্পল 800 কত RPM, মানে হচ্ছে রেভলিউশন পার হচ্ছে মিনিট, RPM রেভলিউশন পার মিনিট দেওয়া আছে এত, যদি এটা থাকে তাহলে কিন্তু এই ভুলেও হচ্ছে RPM কে তুমি হচ্ছে নিয়ে সরাসরি কাজ করতে যাবে না, অবশ্যই এই RPM টাকে আমাকে কনভার্ট করতে হবে এই মিটার পার মিনিট
মানে মোট কথা লেন্থ পার মিনিট, শুধু মিটার না, লেন্থে ইউনিট কি কি হতে পারে, ইঞ্চ হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, মিটার হতে পারে, ঠিক আছে, কিলোমিটার হতে পারে। দ্যাট মিনস লেন্থ পার হচ্ছে সময়, এটা তোমাকে কনভার্ট করতে হবে আরপিএমটাকে। তো আরপিএমটাকে লেন্থ পার সময়, দ্যাট মিনস মিটার পার মিনিট অর সেন্টিমিটার পার মিনিট অর মিলিমিটার পার মিনিট বা ইঞ্চ পার মিনিট, যেটাই কনভার্ট করো না কেন, সেই কনভার্সনের ফর্মুলা। দ্যাট মিনস যদি এইটারে আমরা সারফেস স্পিড বের করতে চাই, তাহলে হচ্ছে ডেলিভারি রোলার সারফেস স্পিড যদি বের করতে চাই, তাহলে ডেলিভারি রোলার সারফেস স্পিড সমান হচ্ছে পাই ডিএন। ঠিক আছে, ইনসার্টে যাও, সিম্বল পাই, পাই ডি এন। আচ্ছা, এই এনটা হচ্ছে সবসময় ক্যাপিটাল লেখে, আরপিএম রেভলিউশন পার মিনিট যেটা আছে এটা হচ্ছে ক্যাপিটালে রাখা হয়, ক্যাপিটালে রাখা হয়। ঠিক আছে, তাহলে এন হোক, পাই হচ্ছে 3.1, পাই হচ্ছে 3.1416, এটা আমরা সবাই জানি। ইনটু হচ্ছে ডি, হচ্ছে ডেলিভারি রোলারের ডায়ামিটার। মনে করো ডায়ামিটার কত থাকতে পারে, ফর এক্সাম্পল মনে করো 5 ইঞ্চ, 5 ইঞ্চ ইন্টু হচ্ছে আরপিএম কত দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে কত, 800। ঠিক আছে, এইটা যেটা হবে এইটার ইউনিট হবে কত, তো খেয়াল করো এখানে দেখো রোলারের ডায়ামিটার কত দেওয়া আছে, ক্যালেন্ডার রোলারের ডায়ামিটার, দ্যাট মিনস ডেলিভারি রোলার ডায়ামিটার কার্ডিং মেশিনের 5 ইঞ্চ দেওয়া আছে না, ইঞ্চ পার মিনিট হবে, এক্স্যাক্টলি ইঞ্চ পার হচ্ছে মিনিট। দ্যাট মিনস তোমাকে যদি এরকম হচ্ছে আরপিএম দিয়ে দেয় কখনো, আলটিমেটলি তোমাকে হচ্ছে লেন্থ পার সময় যেটা, সেটাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, মিটার পার মিনিট অর ইঞ্চ পার মিনিট অর হচ্ছে অর অর হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার যাই হোয়াট এভার ইট ইজ, দেন হচ্ছে হচ্ছে মিনিটে যে করতে হবে সেরকম না, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, আওয়ার হতে পারে, তবে নর্মালি হচ্ছে মিনিটে কনভার্ট করা হয়। ঠিক আছে, এবং নর্মালি হচ্ছে এমই ইঞ্চও নর্মালি হিসাব করা হয় না, মিটার পার মিনিটটাই নর্মালি সবসময় হিসাব করা হয় অ্যাজ ইউজুয়াল, কিন্তু এই ইউনিট গুলোও আসতে পারে। তাহলে বোঝা গেছে, যদি কখনো হচ্ছে আরপিএম দেওয়া থাকে, ভুলেও হচ্ছে সরাসরি আরপিএম নিয়ে কাজ করবে না, অবশ্যই সারফেস স্পিড বের করতে হবে, এবং সারফেস স্পিডের ফর্মুলা হচ্ছে পাই ডি এন। দ্যাট মিনস হচ্ছে পাই এর ভ্যালু আমরা সবাই জানি, ডি হচ্ছে এই যে রোলারে তুমি সারফেস স্পিড বের করবা সেই রোলারের ডায়ামিটার, আর এন হচ্ছে ওই রোলারটা কত রেভলিউশন পার মিনিটে করে সেটা দিতে হবে। বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা, তোমাকে আপাতত পেঁচাইলে এই দুইটাই পেঁচাবে। আর আরেকটা বলতেছি, এই যে ম্যাথটুকু আছে, এই ম্যাথটুকু এই ওয়েতে ফলো না করো, আরেকটা ওয়েতেও হচ্ছে করা যায়। ঠিক আছে, আরেকটা ওয়েতেও করা যায়। তো আপাতত হচ্ছে ওই নিয়মটা আমি শেখাইতে আপাতত চাচ্ছি না। এটা হচ্ছে আমার মনে হয় তোমাদের যখন হচ্ছে ক্লাসগুলো খুলবে, যখন সিটি হবে, তখন হচ্ছে একটা ক্লাস অ্যারেঞ্জ করুন, 1 ঘন্টা দিলেই হবে। এই ম্যাথ রিলেটেড যত তোমাদের কোশ্চেন থাকবে বা যত ওয়ে ফলো করা যাবে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা যাবে, সেটা মনে হয় বেটার হবে। ওকে। বোঝা গেছে? ওকে, আপাতত তাহলে, হ্যাঁ, এটাই আপাতত হচ্ছে বোঝো, মুখস্থ না, বুঝে মাথায় যদি নিতে পারো এই একটা ওয়েও, দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে যখন সিটি দিতে আসবে, ওই দিন সিটি দেওয়ার পরে বা আগে যে কোনো এক সময় একটা ক্লাস 30-40 মিনিট অ্যারেঞ্জ করো, এটা তুমি যদি বুঝে থাকো, বাকি হচ্ছে বাকিগুলো ব্যাকআপ এমনি চলে আসবে। ওকে, তাহলে আপাতত হচ্ছে কার্ডিং শেষ, এখানে এই পর্যন্তই থাকলো কার্ডিং। এবার চলো পরবর্তীতে যাই হচ্ছে ড্র ফ্রেম। পরবর্তী চ্যাপ্টার, এটাই আমার লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, কার্ডিংটা বড় ছিল, এটা একটু ছোট হবে কম্পারিজন। এটাই আমার হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন থাকবে, চার সেট কোশ্চেন থাকবে ড্র ফ্রেম থেকে, সরি, কার্ডিং থেকে 2 সেট থাকবে আর হচ্ছে ড্র ফ্রেম থেকে 2 সেট থাকবে। আইডি 65, কি করতেছো? যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে, ভার্সিটিতে 1 ইয়ার চলে গেছে,
এখন হচ্ছে এই টার্মটা ক্যারি করলে 1.5 ইয়ার চলে যেত। ঠিক আছে, কোথায় কি ধরনের বিহেভিয়ার করতে হয় এটা একটু শিখে নিও। ঠিক আছে, টিচার ফ্রেন্ডলি হতে পারে বাট নট ফ্রেন্ড। তুমি একজন টিচারের সাথে গিয়ে সিগারেট ফুঁকতে পারবে না, কিন্তু একটা ফ্রেন্ডের সাথে গিয়ে সিগারেট ফুঁকতে পারবা। একজন টিচারকে যে পরিমাণ রেসপেক্ট করে একজন ফ্রেন্ডকে অতটা রেসপেক্ট করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কের লিমিটেশন থাকে। এজ এ টিচার সে ফ্রেন্ডলি হতে পারে, টিচার ফ্রেন্ডলি নট ফ্রেন্ড। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আচ্ছা আচ্ছা আসো, দেন হচ্ছে ড্র ফ্রেম। আচ্ছা, ড্র ফ্রেমে এখানে যে ইন্ট্রোডাক্টরি কথাগুলো যেটা বলে গেছে ওই চ্যাপ্টার ক্লোজ আপাতত। ঠিক আছে, যতটুকু ম্যাথ বলা হয়ে গেছে এতটুকুই বোঝো, প্লিজ কেউ মুখস্থ করিও না, জিনিসটা বোঝার। তুমি যদি না বোঝো তাহলে তুমি হচ্ছে এক্সাম হলে গিয়ে শুধু হচ্ছে কলম কামড়াবা আর কলম হচ্ছে ফসলাবা, এর কখনো অ্যান্সার দিতে পারবে না। আর ওখানে আমি ম্যাথে একটা বলে গেছি, লাস্টের যে ম্যাথটা আছে যে একটা ওয়ে থাকুক, একটা ওয়েতে দেখিয়ে দিলাম এই ম্যাথটা আরেকটা ওয়েতে করা যেতে পারে, সেটা বলেছি যে যখন হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হবে ফিজিক্যালি যদি শুরু হয় তখন হচ্ছে গিয়ে ওটা দেখাই দেবো। তবে মনে করাই দিও যে ম্যাম হচ্ছে ম্যাথ রিলেটেড কিছু কথা বলবেন বলেছিলেন, হয়তো আমার মনে নাও থাকতে পারে। এখন আসো হচ্ছে এখানে যেটা বলে গেছে, ড্রফ্রামের ক্ষেত্রে বলতেছে যে হচ্ছে আমি যখন হচ্ছে একটা ইয়ান তৈরি করতে চাই, কারণ হচ্ছে এই মেশিন গুলো আমরা পড়তেছি কারণ এই মেশিন গুলো আমাদের ইয়ান তৈরিতে হেল্প করবে, এই জন্য এই মেশিন গুলো পড়তেছি বেসিক্যালি। তো হচ্ছে বলতেছে যদি হচ্ছে আমি একটা ইয়ান তৈরি করি, মনে করি 1 কেজি ইয়ান তৈরি করার যদি হচ্ছে কস্ট দেখে, ঠিক আছে, প্রাইস না কিন্তু কস্ট, প্রাইস হচ্ছে একটা জিনিস, কস্ট হচ্ছে আরেকটা জিনিস। প্রাইস হচ্ছে দাম কত, মানে আলটিমেটলি তুমি বাজার থেকে কত টাকা দিয়ে এটা কিনবা, আর কস্টটা হলো এটাকে তৈরি করতে গিয়ে কোন কোন হচ্ছে ব্যাপারগুলো চিন্তা করে টাকা ইনভেস্ট করতে হয় সেটা হচ্ছে কস্ট, মানে কোন কোন ক্রাইটেরিয়াতে। তো সেখানে যদি দেখো ফাইবারের একটা দাম থাকে, মেশিন গুলোর একটা দাম থাকে, তো সেইটা বলতেছে যদি আমি মেশিন বা প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি এই চিন্তাগুলো করি যে 1 কেজি ইয়ার্ন তৈরি করতে গিয়ে কত টাকা কোন ক্ষেত্রে লাগবে, তো সেক্ষেত্রে বলতেছে ড্রফ্রামের কস্টটা অনেক বেশি। মনে করে 100 টাকা যদি হয় সেখানে বলতেছে 3 টাকারও কম লাগবে ড্রফ্রামে, এবং কিন্তু বলতেছে এটার ইম্প্যাক্ট হিউজ ইয়ানের কোয়ালিটিতে। ইয়ানের কোয়ালিটি বলতে কোন কোন কোয়ালিটির কথা বলে গেছে এই জিনিসগুলো একটু বুঝে যাও। ইয়ান ইভেননেস বলে গেছে, ইভেননেস, ইয়ান ইভেননেস বলে গেছে, ইয়ান স্ট্রেংথ বলে গেছে, ইয়ান স্ট্রেংথ বলে গেছে, আর আরেকটা বলে গেছে কি ইলনগেশন, ইলনগেশন বলে গেছে। এই তিনটা জিনিসের উপর বলতেছে ইফেক্ট ফেলবে এই ড্র ফ্রেম। কি কি তিনটা ফ্যাক্টর? একটা বলতেছে ইয়ার্ন ইভেননেস, একটা বলতেছে ইয়ার্নের স্ট্রেংথ, এবং আরেকটা বলতেছে কি ইয়ার্নের ইলনগেশন। আচ্ছা, তোমাদের হয়তো বা হচ্ছে FYT যেটা আছে বারবার ওই সাবজেক্টের কথা আসবে, কারণ হচ্ছে আমি যখনই প্রসেস তো চালাবো তখন আমাকে টেস্ট করতে হবে, আর টেস্ট রিলেটেড যত পড়াশোনা সবগুলো কিন্তু ওই FYT সাবজেক্টটাই দেওয়া হয়ে গেছে। তো এই জন্য আমি যত কথা বলবো ওটার সাথে গিয়ে বারবার আমি উল্লেখ করবো, এই কারণে, কারণ আমি টেস্ট না জানলে আমি প্রোডাক্টের কোয়ালিটি আমার ঠিক আছে কিনা এটা আমি কোনোদিন খুঁজে বের করতে পারবো না আসলে। ঠিক আছে, তো এখানে ইয়ান ইভেননেস বলতে আমি খুব সংক্ষেপে বলে যাই, টিটিকিসি সরি FYT তে হয়তো তোমাকে ডিটেলস বলবে, অথবা এখন ডিটেলস বলবো না, যদি তোমার সাথে আমার ইন ফিউচারে কোনো একদিন ক্লাসে দেখা হয় বা এই রিলেটেড যদি কথা চলে আসে তখন হয়তো ডিটেলস বলবো, কারণ এখন ডিটেলস বলতে গেলে আমাকে FYT অনেক ব্যাকআপ দিতে হবে, তো ওইটা ব্যাকআপ দিতে গেলে আমি আমার পড়া থেকে অনেক দূরে সরে চলে যাব। তো এই জন্য সংক্ষেপে বলে যাই, জাস্ট রিমাইন্ড মনে রাখিও, তাহলে হবে। UM একটা হচ্ছে ওয়ার্ড, কি বলবো একটা ওয়ার্ডই তো, যদি একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয় আসলে অনেক সময়। তো এটা হচ্ছে UM পার্সেন্টেজ, আন ইভেননেস পার্সেন্টেজ, এটাকে ইয়ান ইভেননেস দেখা হয়, আর একটা দেখা হয় হচ্ছে CVM। ঠিক আছে, ইয়ান ইভেননেস বলতে এই দুটো জিনিসকে বেসিক্যালি হচ্ছে আপাতত হাইলাইট করা হয়, UM পার্সেন্টেজ, আন ইভেননেস অফ মাস, ঠিক আছে, ভর যেটা বলা হয় সেটাকে বলতেছে আন ইভেননেস পার্সেন্টেজ অফ মাস, আর CVM হচ্ছে কো ইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ মাস। ঠিক আছে, তো ইয়ানের বলতেছে এই দুইটা যে ব্যাপার থাকবে, CVM পার্সেন্টেজ এবং হচ্ছে UM পার্সেন্টেজ, এই দুটো থেকে ইফেক্ট ফেলবে সেটা বলতেছে আমি যদি হচ্ছে ড্র ফ্রেমটা ইউজ না করি। আর আরেকটা বলতেছে ইয়ানের স্ট্রেংথ, ঠিক আছে, ইয়ানের স্ট্রেংথ এর ক্ষেত্রে দুইটা স্ট্রেংথ দেখা হয় ইয়ানের, একটা হচ্ছে লি স্ট্রেংথ, আর একটা হচ্ছে সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ, সিঙ্গেল ইয়ার্ন স্ট্রেংথ।
তাহলে বলতেছে লি স্ট্রেংথ আর হচ্ছে সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ, ঠিক আছে? এই দুইটা জিনিস দেখা হয় ইয়ানের স্ট্রেংথ, আর এটা হচ্ছে ইলঙ্গেশন নর্মাল একটাই দেখা হয় ব্রেকিং ইলঙ্গেশন। তো বলতেছে আমি যদি ড্র ফ্রেম ইউজ না করি তাহলে এই তিনটা যে প্রপার্টিজ আছে ইয়ারনের, এই তিনটা প্রপার্টিজ খারাপ হবে যদি আমি ড্র ফ্রেমটা ইউজ না করি, সেটাই বলতেছে। এই যে খেয়াল করো এখানে কি বলতেছে, হাউএভার যা হোক ইটস ইনফ্লুয়েন্স অন কোয়ালিটি স্পেশালি, খেয়াল করো বিশেষভাবে ইয়ার্ন ইভেননেস বলে গেছে, অ্যান্ড ইজ অল দ্য গ্রেটার ফর দিস। ফার্দার মোর আরো ইফ দ্য ড্র ফ্রেম ইজ নট প্রপারলি অ্যাডজাস্টেড, যদি ভালো করে অ্যাডজাস্ট না করা হয় ইয়ার্ন স্ট্রেংথ অ্যান্ড ইলঙ্গেশন উইল অলসো বি অ্যাফেক্টেড। তাহলে খেয়াল করো প্রথমে কি বলছে, যদি আমি হচ্ছে ইউজ না করি তাহলে বলতেছে ইয়ান ইভেন ইভেন যেটা আছে ইউএম এবং সিভিএম পার্সেন্টেজ এই দুটো এফেক্টেড হবে, কিন্তু বলতেছে আমি ইউজ করেছি কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারিনি, মানে তার মানে ওখানে কিছু সেট আপ আছে, সেই সেট আপ গুলো আমি দিতে পারিনি, সেটা যদি আমি না দিতে পারি তাহলে বলতেছে আরো দুইটা প্রপার্টিজ হচ্ছে এফেক্টেড হবে। সেটা কি বলতেছে, একটা হচ্ছে ইয়ানের স্ট্রেংথ, আরটা হচ্ছে কি ইয়ানের হচ্ছে ইলঙ্গেশন। ইয়ানের স্ট্রেংথ এর ক্ষেত্রে আমি বলেছি যে ইয়ানের ক্ষেত্রে দুইটা স্ট্রেংথ নর্মালি দেখা হয়, একটা হচ্ছে লি স্ট্রেংথ আরটা হচ্ছে আমার কি সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ। বোঝা গেছে? আচ্ছা, মাঝে টাস্ক যেটা আছে মানে ড্র ফ্রেম কি কি কাজ করে এইটা আমরা হচ্ছে একবারে এখানে আসি, এখানে এসলে আমাদের হচ্ছে এখানে এই কন্টেন্টটা পড়লে টাস্ক গুলো সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে একবারে। তো এখানে হচ্ছে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম, একটা হচ্ছে ড্র ফ্রেম মেশিনের ক্রস সেকশনাল ভিউ হচ্ছে নেওয়া হয়ে গেছে। ক্রস সেকশনাল ভিউ তো তোমরা মনে হয় জানো যে লেংথের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো একটা প্রোডাক্টকে আমরা হচ্ছে কাটি, তাহলে লেংথের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রোডাক্টটা কেটে বেসিক্যালি সাইড ভিউ করতে হয়, সাইড ভিউ করলে যেটা আসা হয় সেটাকে বলা হয় ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে? ওইটাকে ওরা সংক্ষেপে লিখছে সেকশনাল ভিউ অফ দ্য ড্র ফ্রেম অফ এ ড্র ফ্রেম। তো এখানে যেটা দেওয়া আছে খেয়াল করো, আমরা হচ্ছে কার্ডিং মেশিনে পড়েছিলাম হচ্ছে ক্যাম ছিল, কার্ডিং মেশিনের যে ক্যামটা বের হয়ে গেছে ওই ক্যামটাই আসলে এখানে এসে ইনপুট হবে। কার্ডিং মেশিনের যে আউটপুট যে আমরা ক্যামটা পেয়েছি সেই আর আউটপুটের ক্যাম যেটা ছিল সেই ক্যামটা হচ্ছে ইনপুট হবে ড্র ফ্রেম মেশিনে, সেই ক্যামটা এখানে বসিয়ে দিয়েছে, সেই ক্যাম হচ্ছে এক। দুই নাম্বার, যদিও হচ্ছে ওরা এখানে হচ্ছে ফিড রোলার বলেছে, তো বেসিক্যালি ফিড রোলারটা আসলে এখানে থাকে না, এইদিকে থাকে। তো ফিড রোলারের কাছে তাহলে ক্যান থেকে আমার কি হচ্ছে ক্যান থেকে আরো স্লাইভারটাকে উইথড্র করে আমার হচ্ছে এখানে কি হচ্ছে ক্যান হচ্ছে ফিড রোলারের মাধ্যমে এখানে কি হবে আমার হচ্ছে মেশিনে ইনপুট হবে হচ্ছে স্লাইভারটা। আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু হচ্ছে কি করা হয় একাধিক স্লাইভার দেওয়া হয়, মানে ফিড যখন আমি দেব একাধিক স্লাইভার দেওয়া হয়। কতটা স্লাইভার দেওয়া যেতে পারে বলতেছে, নর্মাল যে ব্র্যান্ডেরই মেশিন হোক না কেন একসাথে 8টার মতো স্লাইভার একসাথে ফিড দেওয়া যায়, একসাথে 8টার মতো স্লাইভার হচ্ছে ফিড দেওয়া যায় একসাথে। 8টার বেশি দিলে ওই নর্মাল ওই মেশিন দিয়ে দিতে পারবে না, তখন হচ্ছে কি মেশিনের মধ্যে আবার দেখা যাবে যে হচ্ছে মডিফিকেশন করতে হয়। তো এই জোনটাকে ক্রিল বলে, এই জোনটাকে বলে হচ্ছে ক্রিল। ভালো কথা, তাহলে হচ্ছে ক্যান এক নম্বর হচ্ছে ক্যান, এই টোটাল এতটুকু টোটালটাকে বলা হচ্ছে ক্রিল, আর দুই নাম্বার কি বলতেছে ফিড রোলার। তাহলে এক নাম্বার হচ্ছে ক্যানের কাজ কি, ক্যানের কাজ হচ্ছে স্লাইভার যেটা আছে আমার কার্ডিং মেশিনে যে স্লাইভার আছে সেই স্লাইভারটা আমি কি করব এখানে হচ্ছে আমার জমা থাকবে, সেই জমা থাকা স্লাইভারটাকে আমি হচ্ছে উইথড্র করব, করে আমার কি করা হচ্ছে ফিড দেবো হচ্ছে মেশিনের মধ্যে, সে ফিড দেওয়ার জন্য হেল্প করবে কি ফিড রোলার হচ্ছে টু। দেন ভালো কথা, আসলো, আসার পর এখানে আছে আসলে অনেক কিছু আরো আছে, যখন আমরা ল্যাব করব তখন ইনশাল্লাহ এগুলো খুব ভালো করে একদম খুঁটিনাটি দেখবো, বাট অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানে ছবিতে আসলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, এখানেও দেখা যাবে যে আরো কিছু রোলার থাকে, এখানে যেহেতু আপাতত ওরা শো করতেছে না আমরা আপাতত অমিট করে যাই। দেন এখানে এসে কি বলতেছে, এই জায়গাটুকু একটু খেয়াল করো, এই জায়গাটুকু একটু খেয়াল করো। আচ্ছা দেখো তো নিচে এখানে কয়টা রোলার আছে, এই এই নিচে দেখো তো কয়টা রোলার আছে, দেখতে পাচ্ছো? তিনটা রোলার, তিনটা রোলার আছে দেখো নিচে, তিনটা, একটা দুইটা তিনটা, উপরে তাহলে এক দুই তিনটা বসানো আছে না?
জি ম্যাডাম, তাহলে তিনটার উপর তিনটা বসানো আছে। আচ্ছা, এই টোটাল এই জোনটাকে বলা হয় হচ্ছে ড্রাফটিং সিস্টেম। ড্রাফটিং সিস্টেম, ড্রাফটিং সিস্টেম, ঠিক আছে, ড্রাফটিং সিস্টেম এতটুকু। এখন হচ্ছে ড্রাফটিং সিস্টেম কত ওভার কত হয়, নর্মালি জয়টা রোলারের উপর জয়টা রোলার বসে থাকে তত ওভার তত ড্রাফটিং সিস্টেম হয়। মনে কর তিন, এখানে আমাদের কত আছে, তিনটা রোলারের উপর তিনটা রোলার বসা আছে। নিচের গুলার রোলার, তিনটা রোলারকে বলা হয় বটম রোলার, মানে হচ্ছে নিচে বসে আছে এই জন্য বলতেছে বটম, আর উপরের গুলা হচ্ছে উপরে বসে আছে এই জন্য বলা হয় টপ রোলার। বটম রোলার, বটম রোলার আর হচ্ছে টপ রোলার, টপ রোলার, টপ রোলার, বটম রোলার আর টপ রোলার বলা হয়। তো এই যে বললাম যে হচ্ছে বটম রোলার আর টপ রোলার, এই কয়টার উপর কয়টা বসে আছে এটার উপর ডিপেন্ড করা হয় ড্রাফটিং সিস্টেমের নাম, ধরা হয় এত ওভার এত। তিনটার উপর তিনটা যেহেতু বসে আছে তার মানে হচ্ছে থ্রি ওভার হচ্ছে, থ্রি হচ্ছে ড্রাফটিং সিস্টেম। তাহলে এই ড্রাফটিং সিস্টেমটা থ্রি ওভার থ্রি, মানে টপে যতটা থাকবে ততটা হচ্ছে প্রথমে বসবে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বটম রোলারকে বোঝানো হয়। মানে তিনটা উপরে আছে ওভার তিনটার উপর, তাহলে ওখানে যদি উপরে চারটা রোলার থাকতো, তিনটার উপর যদি চারটা বসানো থাকতো, তাহলে ড্রাফটিং সিস্টেম কত হতো বলুন? প্রথম যে ডিজিটটা আছে এইটা হচ্ছে, না ভালো কথাটা আমার শোনো, এখানে যদি তিনটার উপর চারটা বসানো থাকতো থ্রি ওভার ফোর হলো না, তিনটার উপর চারটা বসে আছে, আর তোমাকে বলেছি যে উপরে যারা বসে আছে তারা প্রথমে বসে, তাহলে তিনটার উপর চারটা বসে আছে, তাহলে কত ওভার কত হবে? তিনটা বটম রোলার, ফোর ওভার থ্রি, রাইট, তাহলে ফোর ওভার থ্রি। নিচে যদি চারটা থাকে উপরে যদি চারটা থাকে তাহলে হচ্ছে ফোর ওভার ফোর, নিচে পাঁচটা উপরে পাঁচটা, পাঁচ ফাইভ ওভার ফাইভ, ঠিক আছে। এখন হচ্ছে যদি কি একটু কি বলেছিলাম তিনটার উপর চারটা বসে আছে তখন তাহলে হয়তো কত, ফোর ওভার হচ্ছে থ্রি। উপরে যদি পাঁচটা বসানো থাকে নিচে যদি চারটা বসানো থাকে, মনে করো উপরে টপ রোলার হচ্ছে, টপ রোলার, টপ রোলার হচ্ছে কত আছে পাঁচটা আছে, বটম রোলার আছে হচ্ছে চারটা, তখন কত ওভার কত ড্রাফটিং সিস্টেম হবে? ফাইভ ওভার ফোর, গুড, ফাইভ ওভার হচ্ছে ফোর। আর এখানে যদি মনে করো হচ্ছে চারটা থাকে, তিনটা থাকে আর বটম রোলার থাকে হচ্ছে চারটা, তখন কত ওভার কত ড্রাফটিং সিস্টেম হবে? টপ রোলার তিনটা, বটম রোলার চারটা, ম্যাডাম থ্রি ওভার ফোর, গুড, থ্রি ওভার হচ্ছে ফোর। ক্লিয়ার তাহলে যে কত ওভার কত বলতে কি বোঝায়? তাহলে তো এখন অন্তত পক্ষে জি ড্রাফটিং ম্যাডাম, সিস্টেম দেখে নিজে গুনে গুনে তো বলতে পারবে যে এত ওভার অত ড্রাফটিং সিস্টেম, এতটুকু তো বলতে পারবে, এতটুকু তো শিখলাম যে কয়টার উপর কয়টা বসে আছে সেই অনুযায়ী নাম হয়। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে, মানে দ্যাট মিনস উপরে সে বসে আছে, পরে যেটা ডিজিট সেটা হচ্ছে নিচে বসে আছে, মানে বটম রোলার। আচ্ছা তাহলে খেয়াল করো তিনটার উপর তিনটা বসে আছে, তাহলে গ্যাপ কয়টা হবে বলো তো? এখানে এই যে তিনটা রোলারের উপর তিনটা রোলার বসে আছে তার মানে হচ্ছে ড্রফ্রেমে আমাদের, যেখানে আমরা ড্রফ্রেমটা দেখতেছি সেটা ড্রাফটিং সিস্টেম হচ্ছে থ্রি ওভার থ্রি। তাহলে তিনটার উপর তিনটা রোলার যদি বসে থাকে তাহলে গ্যাপ কয়টা হবে বলো তো মাঝখানে? দেখে বলো, এখানে তো তুমি বুঝতে পারবে যে গ্যাপ কয়টা আসতেছে। বলো কে জানে ট্রাই করতেছো, বলো কত হবে কত হবে? যে থ্রি ওভার থ্রি হচ্ছে এখানে ড্র করলাম, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা আসছে বলো? মানে দুইটা গ্যাপ, হ্যাঁ, এটা অ্যান্সার দিতে এত সময় লাগতেছে, এটা একটা গ্যাপ এটা একটা গ্যাপ, ঠিক আছে। আমি যদি অ্যারো দিয়ে আছি দ্যাট মিনস হচ্ছে ফিড সাইড হচ্ছে এটা, ডেলিভারি সাইড হবে এটা। তো হচ্ছে তাহলে খেয়াল করো তিনটা রোলারের মাঝখানে দুইটা গ্যাপ থাকে, এটা তো স্বাভাবিক। আচ্ছা এখানে হচ্ছে যেহেতু গ্যাপ থাকে এই গ্যাপ গুলাকে আবার হচ্ছে ড্রাফটিং জোনে একটা হচ্ছে ইউজ করা হয়, জোন বলা হয় এটাকে, জোন। এবং রোলার গুলার নাম আছে,
নাম যেটা বলা হয়, যে এটা হচ্ছে যদি ফিড সাইড থেকে যাই তাহলে হচ্ছে ব্যাক, মিডেল আর হচ্ছে ফ্রন্ট। ব্যাক পেয়ারস অফ রোলার, এটা হচ্ছে ব্যাক, ব্যাক পেয়ারস অফ রোলার, এটা হচ্ছে মিডেল পেয়ারস অফ রোলার, মিডেল মিডেল, আর এটা হচ্ছে ফ্রন্ট, মানে সামনে আছে, এটা মাঝখানে আছে, এটা পিছনে আছে, এটা বলতেছে, এটা হচ্ছে ফ্রন্ট। তাহলে মনে থাকবে থ্রি ওভার থ্রি ডাকলিং সিস্টেম দেখলাম, সেখানে হচ্ছে কি আছে যে পিছনের প্যারাগুলোটা কি বলেছে, ব্যাক পেয়ার, মিডল পেয়ার, আর এটা হচ্ছে ফ্রন্ট পেয়ার, মনে থাকবে। জি ম্যাডাম। আচ্ছা, নিচের গুলা হচ্ছে বটম রোলার, উপরের গুলা হচ্ছে টপ রোলার। তাহলে এটা হচ্ছে ব্যাক বটম রোলার, এটা হচ্ছে ব্যাক টপ রোলার, এটা হচ্ছে ব্যাক সরি মিডল বটম রোলার, এটা হচ্ছে মিডল টপ রোলার, এটা হচ্ছে ফ্রন্ট, হচ্ছে কি আসতেছে ফ্রন্ট হচ্ছে বটম রোলার, আর এটা কি আসতেছে ফ্রন্ট হচ্ছে টপ রোলার। আর এই তাহলে হচ্ছে ব্যাক পেয়ার অফ রোলার, দ্যাট মিন হচ্ছে ব্যাক বটম এবং টপ রোলার, এবং হচ্ছে মিডল বটম এবং হচ্ছে টপ রোলারের মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে বলা হয় ব্যাক জোন, মানে পিছনের জোন। আর এখানে হচ্ছে মিডল পেয়ার অফ রোলার এবং ফ্রন্ট পেয়ার অফ রোলার, দ্যাট মিন ফ্রন্ট মিডল সরি ফ্রন্ট হচ্ছে বটম এবং হচ্ছে ফ্রন্ট হচ্ছে টপ, এই দুইটা পেয়ার অফ রোলার হচ্ছে মাঝখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট জোন। তাহলে ব্যাক জোন আর হচ্ছে ফ্রন্ট জোন, বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, দেন হচ্ছে ফোর এবং হচ্ছে সিক্স, ফোর এবং হচ্ছে সিক্স, এই দুইটা হচ্ছে দুটাই হচ্ছে টিউব বা গাইড প্যাসেজ বলতে পারো। আর দেন হচ্ছে পাঁচ নাম্বার যেটা আছে, আমরা খেয়াল করো আমরা হচ্ছে ড্রপ কার্ডিং মেশিনে পড়ে এসেছিলাম ক্যালেন্ডার রোলার, এখানে হচ্ছে ক্যালেন্ডার রোলার হচ্ছে পাঁচ নাম্বার, দ্যাট মিনস এই রোলারটা এই ড্রপ ফ্রেমের ডেলিভারি রোলার হিসেবে কাজ করবে। ক্যালেন্ডার রোলার অথবা হচ্ছে ডিস্ক বলে, অথবা হচ্ছে গ্রুপড ডিস্ক, গ্রুপড শব্দটার অর্থ হচ্ছে খাঁজ কাটা, খাঁজ কাটা ডিস্কের মতো। তাহলে পাঁচ নাম্বার তিনটা নাম হতে পারে, একটা কি কি নাম হতে পারে, নামগুলো শিখে শেষ ছেড়ে দিচ্ছি তোমাদেরকে আমি। ক্যালেন্ডার রোলার, ক্যালেন্ডার রোলার অথবা হচ্ছে ডিস্ক, ডিআই ডিস্ক, অথবা হচ্ছে গ্রুপড ডিস্ক, গ্রুপড মানে হলো খাঁজ কাটা, গ্রুপড ডিস্ক, ঠিক আছে। পাঁচ নাম্বার হচ্ছে এটা, পাঁচ নাম্বার যে পার্টটা আছে এটা, ক্যালেন্ডার রোলার ডিস্ক অথবা হচ্ছে গ্রুপড ডিস্ক। দেন হচ্ছে সাত নাম্বার হচ্ছে ক্যান, ঠিক আছে, এরকম ফিডে যেরকম ক্যান দিয়েছে এখানেও সেরকম ক্যান, তবে এই ফিডের ক্যান গুলো সামনের ক্যানটা অনেক সময় ছোট হয়ে যায়, মডার্ন যে মেশিন গুলো আছে এই মেশিন গুলোতে ক্যান গুলা হচ্ছে ছোট হয়ে যায়, বোঝা গেছে? আচ্ছা আরেকবার খেয়াল করো, এক নাম্বার হচ্ছে ক্যান, দুই নাম্বার হচ্ছে ফিড রোলার, তিন নাম্বার হচ্ছে আমার কি ড্রাফটিং সিস্টেম, চার এবং চার নাম্বার হচ্ছে মনে করো একটা গাইড, এটা টিউবের মতো, পাঁচ নাম্বার হচ্ছে ক্যালেন্ডার রোলার অথবা ডিস্ক অথবা হচ্ছে গ্রুপ, ছয় নাম্বার হচ্ছে গাইড প্যাসেজ বা হচ্ছে টিউব, সাত নাম্বার হচ্ছে ক্যান। ওকে জি ম্যাডাম, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, তাহলে নেক্সট সানডেতেই দেখা হবে ইনশাল্লাহ, নেক্সট সানডেতে যে শিডিউল আছে সেই শিডিউলেই হচ্ছে ক্লাস হবে, তো ওই দিন ক্লাস করলে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কোর্সটাই শেষ হয়ে যাবে, তো ইনশাল্লাহ ওই দিন হচ্ছে তোমাদের শিডিউল বলে দেবো যে কোন দুই দিন নিয়ে নেবো ওই সপ্তাহে। ওকে, সেই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, আচ্ছা পি লেখা লাগবে না, এটা হচ্ছে আমি অলরেডি হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে কাউন্ট করে নিয়েছি। ম্যাম কার্ডিং এর স্লাইডটা দেওয়া হয়নি এখনো। আচ্ছা হ্যাঁ, ওইটা আসলে বলতে ভুলে গেছি, কার্ডিং এর স্লাইডটা দেইনি, কারণ কারণ হচ্ছে ওই তোমাদের যে ম্যাথ গুলো পড়াচ্ছে তো এইটা আসলে ওখানে ছিল না প্রিভিয়াস শিটটাতে, তো বা হচ্ছে কোথাও যদি কারেকশন বা হচ্ছে কোনো একটি ইরর থাকে তো সেটা আমি চেক করে একবারে তোমাদেরকে দিয়ে দেবো, এই জন্য আর দেইনি, যে আজকে ক্লাসটা নেই, নেওয়ার পর আমি একটু ওটা চেক করি বা তোমাদের হচ্ছে ফলমূলে যেগুলো আসতেছে সেগুলো ওখানে থাকবে, তাহলে সেটাই হচ্ছে নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো, আমি ট্রাই করবো যত আর্লি হচ্ছে ওখানে ক্লাসরুমে দিয়ে দেওয়ার জন্য আপলোড। ঠিক আছে,
ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।